আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, অ্যাপ্লাই করো, রিপ্লাই দিব। অফুরন্ত ভান্ডার, যদি আল্লাহ ফিরাই দিতেন তাহলে পৃথিবীতে একজন আমরা বাঁচতে পারতাম না যে নয় সয় করি তার নবীকে নিয়ে যা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সদয় হয়ে শুধু ধৈর্যের সাথে একটা ধাক্কা দিলেন, করোনা ভাইরাস তাও ঠিক হয় না। এরপরও সাদা রুমাল লাল রুমাল লাগাইয়া কয় না, যেদিন নবী জন্ম নিছে ওদিন নবী নাকি মারা গেছে, আর যেদিন নবী মারা গেছে অতএব অর্ধেক দিন কান্দো আর অর্ধেক দিন হাসো। মৌলবী অর্ধেক দিন কাঁদতে কয়, অর্ধেক দিন হাসতে কয়। তুমি কি জানো তিন দিনের পরে শোক পালন করার কোনো নিয়ম নাই? এটা ইসলামী শরিয়া, যে মৌলবী শরিয়া বুঝে না ওটা একা একা কথা কয়, ওটা মাথা ঠিক নাই। আমি প্রায় বলি বেয়াদবির সীমা আছে, নবী উম্মি লেখাপড়া জানে না। নবী যদি লেখাই না জানতেন তাহলে তিনি কি করে লেখা শিখাচ্ছেন? তিনি তার সাহাবীকে লেখা শিখাচ্ছেন দাউবের মিম, মিমটাকে দাউর করবা, দাউর মানে গোল, মিমটা লেখবা গোল কইরা ও বাসিদিল বা, আর বাটাকে লেখবা প্লেটের মতো লম্বা কইরা। কথাগুলো মনে রাখবেন, উম্মি শব্দের ব্যাখ্যা, উম্মি মানে আমরাও তো উম্মি, সবাই উম্মি, এটা উম্মত থেকে আসছে। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, আল্লাহ বলছেন তোমাদেরকে আমি মধ্যম পন্থার উম্মত বানিয়েছি, তো উম্মত থেকে উম্মি। আমি চ্যালেঞ্জ করলাম, আমার কথাকে আপনার কাটার ক্ষমতা নাই, কিয়ামত পর্যন্ত আপনি কাটতে পারবেন না। এই উম্মত থেকেই উম্মি, যারা এর বিপরীত কথা বলে আমি ওদের জ্ঞান মাপতে পারি না, যে ওরা জঙ্গল থেকে পড়ে আসছে, এরা জঘন্য বেয়াদব, এদের ওয়াজ শোনা যাবে না। এটা আমার দেশ, এটা ওলিয়া উলিয়ার দেশ, এটা আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাই ফুরফুরা সারসিনা সহ এদেশের ওলিয়া উলিয়ারা এরা ভুল করে নাই, বারোই রবিউল আউয়াল ঠিকই তারা পালন করেছে। এখানে দাঁত বসাইস না, রাষ্ট্রীয় ভাবে বারোই রবিউল আউয়াল স্বীকৃত, ব্যাংক অফিস আদালত সব বন্ধ, পতাকা আকাশে উঠছে। কাজী ওরা যতই টেনে রাখুক, ওরা যতই পিছনে চিল্লা চিল্লি করুক, একটা কথা, হাতি চলেগা, কুত্তা ভুকেগা, হাতি হাতি চলবে, হাতি হাতির মতো চলবে, আর কুত্তা ওর কামই হচ্ছে ভুকা, ও শুধু ভুক, ও ঘেউ ঘেউ করবে, ওর কামই হচ্ছে ঘেউ ঘেউ, কাজী ওই ঘেউ ঘেউ শোনা যাবে না। রাখালগঞ্জ বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বৃহত্তর রাখালগঞ্জ এলাকাবাসীর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাম উপলক্ষে আজকের অনুষ্ঠিত মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব হযরত মাওলানা মুফতি সিরাজুল হক শায়েস্তা সাহেব, শিক্ষক রাখালগঞ্জ দারুল কোরআন ফাজিল মাদ্রাসা। আজকের প্রধান অতিথি সাহেবজাদা ফুলতলি মুফতি আজম আল্লামা গিয়াসউদ্দিন চৌধুরী সাহেব মতিঝুর আলী। আমার পূর্ববর্তী বক্তা, আমার অত্যন্ত আদরের হযরত মাওলানা মুখলিসুর রহমান আজাদী সাহেব ঢাকা। আমার পাশে বসে আছেন রাখালগঞ্জ বাজার জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা হাফেজ মনজুর আহমদ সাহেব সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার সম্মানিত ওলামা ইকরাম অধ্যক্ষ বৃন্দ, আমন্ত্রিত মেহমান বৃন্দ, আজকের এই মাহফিলের মঞ্চে উপস্থিত এলাকার মুরব্বিয়া নেজাম সমাবেশী ভাইরা, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, কষ্ট স্বীকার করে এই গভীর রাত পর্যন্ত অপেক্ষমান আমার প্রাণপ্রিয় দিনদার মুসলমান ভাইরা, আশেকে রসুল আশেকে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সদ্য রাখালগঞ্জ বাজারের ব্যবসায়ী বৃন্দ এবং এলাকাবাসী পর্দারে মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমাকে একটি নির্দিষ্ট বিষয়ের উপরে আলোচনা করার জন্য বলা হয়েছে, আর সেটি হলো হুব্বে রাসূল, আমাদের প্রিয় নবী ইসলামের প্রতি ভালোবাসা, তার প্রতি মহব্বত। এটি আল্লাহ পাওয়ার কি মাধ্যম? নবীকে ভালোবাসা ছাড়া আল্লাহকে পাওয়ার কোনো উপায় নাই, আল্লাহ তাআলা কোনো পথ রাখেন নাই। কোনো ব্যক্তি যদি আল্লাহর উপর ঈমান আনে আর আমার নবীকে না মানে, তার তার ঈমানের কোনো মূল্য নাই। জগতের মধ্যে আমাদের প্রিয় নবী ইসলাম হলেন এমন এক মহান রসুল যাকে আল্লাহ ভালোবাসেন, ফিরিস্তারা ভালোবাসে, সৃষ্টি জগতের সকল মাখলুক সবাই তাকে কি ভালোবাসে। ইভেন ওই উহুদ পাহাড়, একটা পাথরের পাহাড়,
পাথরের মধ্যে কি জ্ঞান আছে? কত পাথর রাস্তায় আমরা পিচ ঢালাইয়ে ব্যবহার করে থাকি, কত পাথর বাড়িতে পিলারে ছাদ ঢালাইয়ে ব্যবহার হয়। বলাগঞ্জের পাথর আছে, জাফলঙ্গের পাথর আছে, পঞ্চগড়ের পাথর আছে, গ্রানাইট পাথর আছে, মরমর পাথর আছে, শ্বেত পাথর আছে, দুনিয়ার কত পাথর, পাথরের শেষ নাই। একটা বিশাল পাহাড় মদিনা মুনাওয়ারা থেকে, তার দূরত্ব হলো 7.5 কিলোমিটার। 7.5 কিলোমিটার দূরের একটা পাহাড়, আর সেই পাহাড়টাও নবীকে ভালোবাসে। নবীজি বলেন, জবালে সাবির, এটাও আমাকে ভালোবাসে, ইভেন হেরা পর্বত যেটা, এটাও আমাকে ভালোবাসে। নবীকে ভালোবাসে না, নবীকে চিনে না, নবীর কাছে কারো নাম, কারো কাছে নবীর নাম পৌঁছে নাই, প্রিয় নবী সাল্লামের পরিচয় কারো কাছে নাই, এই বিষয়টা পৃথিবীতে একটা অবাস্তব। সম্মানিত সুধি, আমার প্রিয় নবী সাল্লামের সাহাবি হজরতে সফিনা, সফিনা হলেন নবী সাল্লামের একজন গোলাম দাস। সফিনা বলেন, ইন্নি রাকিবতুল বাহরা, আমি একটা সমুদ্র ভ্রমণ করতেছি। এই সমুদ্র ভ্রমণকালীন সময়ে আকস্মিকভাবে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল। সন্ধ্যার পরে গোটা আকাশ কালো অন্ধকার, ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়ে আমাদের যে নৌকাটা, এটা উল্টায় গেল। পানির আঘাতে নৌকার যে তক্তাগুলো, এগুলো ভেঙে চুরমার হয়ে গেল। হযরত সফিনা বলেন, ফাখাস্তু লাওহাম মিন আলওয়াহিহা, আই মিন আলওয়াহিস সফিনা, আমি ওই নৌকার একটা তক্তা কোনো মতেই আমি ধরলাম, সেই তক্তাকে নিয়ে আমি সাঁতার কাটা শুরু করলাম। নদীর ডান বাম কিছুই দেখা যায় না, কোন দিকে ভাটি আর কোন দিকে উজান, উজান ভাটি পর্যন্ত আমার পক্ষে জানা সম্ভব ওই মুহূর্তে নয়। রাতের বেলায় যখন লঞ্চ গুলো নদীতে চলে, স্টিমার গুলো যখন নদীতে চলে, কার্গো জাহাজ গুলো যখন নদীতে চলে, তখন রাস্তার দুই পাশে অটো বাতি জ্বলে, ব্লু সিগন্যাল দেয় নাবিকরা, জাহাজের চালক যারা, ক্যাপ্টেন যারা, এই ক্যাপ্টেন তারা ওই বাতিগুলো দেখে দেখে তাদের জাহাজগুলো তারা পরিচালনা করেন। বিশাল সমুদ্রের মধ্যে এই ধরনের আলামত, ইঙ্গিত দেওয়া আছে, এবং সেগুলো দেখে দেখে নাবিক যারা, যারা জাহাজ পরিচালনা করেন, যারা ক্যাপ্টেন, কাপ্তান, কাপ্তান আর ক্যাপ্টেন এক জিনিস, তো কাপ্তান যারা, তারা সেই আলামত গুলো দেখে দেখে গন্তব্যে তারা পৌঁছে যান। সম্মানিত সুধি, হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে আমি এমন একটি সময়ে সমুদ্রের মধ্যে ঘূর্ণিঝড়ের কবলে পড়লাম, ঘূর্ণিঝড় এমন ভাবে নৌকাটা উল্টাই দিল, নৌকার আর কিছুই নাই, তক্তাগুলো সব টুকরো টুকরো হয়ে গেছে, জয়েন্ট থেকে আলাদা হয়ে গেছে। ফাখাস্তু লাহাম মিন আলওয়াহিহা, আমি সেই নৌকার একটা ছোট্ট তক্তা ধরে আমি সাঁতার কাটা শুরু করলাম। সাঁতার কাটতে কাটতে সেই পানির ঢেউ আমাকে পৌঁছে দিল এমন একটি কিনারে, যেখানে আমি দেখতে পেলাম ফিহি হাইয়াত, অনেকগুলো সাপ সেখানে, অজগর সাপ। আমি কিনারে পৌঁছার পরে সকাল হয়ে গেছে, তখন আমি দেখলাম যে প্রত্যেকটা সাপ আমার দিকে তাকিয়ে মাথা উঁচু করে আছে, অজগর সাপ,
সব হাঁ করে মনে হয় আমাকে সবল দিবে। আমি কিং কর্তব্য বিমূর হয়ে গেলাম, আমি মহাবিপদ গণনা শুরু করলাম। এমন একটা মহাবিপদের সময়, এই সময়ে ঘূর্ণিঝড়, কোনো মতে জীবনটা বাঁচাবার জন্যে একটা নৌকার তক্তা ধরে ধরে আমি কিনারায় আসলাম। আর সে কিনারায় এসে আমি দেখলাম অবাক কাণ্ড, সেখানে শুধু অজগর সাপে ভর্তি। তারপরে আমি যখন একটু উপরে উঠলাম ডাঙ্গায়, সেখানে দেখি ফিহে আসাদুন, নিচে হচ্ছে আজিম্মাতুম মিলার হাইয়া, তার মানে অনেক সাপের আড্ডা আজিম্মা। আর এর উপরে যখন আমি উঠলাম দেখি ফিহে আসাদ, একটা বাঘ। ওই সিংহটা আমাকে দেখে হা করে আছে, মনে হয় আমাকে সে শিকার করে ফেলবে, টার্গেট শুরু করেছে। বাঘ শিকার করলে তখন সে এক নাগারে চেয়ে থাকে, তারপর লাভ দেয়। সে যেন তার টার্গেট মিস না করে, সে যেন তার শিকারকে যেন কোনো ক্রমে মিস না করে। আমার কথা বুঝেন সম্মানিত সুদী ভাইরা? আমার হযরতে সাফিনা বলেন এই জায়গায় আমার কোনো পুঁজি নাই যে সাপকে আমি বুঝাবো, সাপের ভাষা আমি জানি না, আমি সাপুরে না, আমি বাঘের ভাষা জানি না। সিংহ কোন শব্দ বললে সিংহ বুঝবে, সিংহ আমার পরিচয় জানবে, তা আমার সে ভাষা জানা নাই। এজন্য আমি এখন একটি মাত্র সহায় অবলম্বন গ্রহণ করলাম, আর সেটা হলো আমি তাদেরকে বললাম যে আমি আমার প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি ভালোবাসি, আমি তার উম্মত, আমি তার গোলাম। তিনি বলেন আমি ডাক দিয়ে বললাম রে সাপ, ইন্নি মাওলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাপেরা শুনো আমি নবীর একজন গোলাম, আমি নবীকে ভালোবাসি, নবীর প্রতি আমার ভালোবাসা আছে। এই কথা বলার সাথে সাথে দেখলাম সব অজগর একসাথে মাথা নিচু করে উপরে উঠাইলো, তার মানে ওরা আমাকে সাই দিল যে হ্যাঁ, তুমি যে নবীর কথা বলেছো তার নাম আমরা জানি। সম্মানিত সুদী ভাই নামের সাপের মাথা সবগুলো নিচে পড়ে গেল। প্রিয় নবী ইসলামের নাম বলার কারণে একটা অজগর আর মাথা উঠায় না, সবল দেওয়া তো দূরের কথা, আক্রমণ করা তো দূরের কথা, নবীর নাম বলার সাথে সাথে সবগুলো মাথা নিচু করে ফেললো, একটা সাপেরও মাথা উপরে নাই। আমি বুঝতে পারলাম যে আমি শুধু নবীকে ভালোবাসি না, এই সাপও নবীকে কি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন, নবীর ভালোবাসা এমন। হযরতে সাফিনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন এমন একটি ঘটনা এমন একটি জায়গায় ঘটছে যে আমাকে উদ্ধার করার মতো আর কেউ নাই, কে আমাকে সেখান থেকে রক্ষা করবে, কে আমাকে সহযোগিতা করবে। সম্মানিত শুধু জঙ্গলের মধ্যে বাঘের হাত থেকে বাঁচার জন্য নিয়ম হচ্ছে আগুন জ্বালানো, আগুন জ্বালালে আর বাঘ আসে না, আগুন জ্বালালে কি বাঘ আসে না, কিন্তু সে তো বিশাল এক সিংহ, ওই সিংহ টার্গেট করে ফেলেছে যে আমাকে সে এখন ধরে ফেলবে। আমি তাকে বললাম ইয়া আবাল হারেস, বাঘের ডাক নাম হলো আবুল হারেস, হারেস শব্দের অর্থ যাকে ধরে তার কামড়াইয়া তসতস করে ফেলে, তার জামা কাপড় ছিঁড়ে ফেলে, এই জন্য তার নাম কি হারেস। আমি বাঘকে ডাক দিয়ে বললাম ইয়া আবাল হারেস, রে আবুল হারেস সিংহ, ইন্নি মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির গোলাম, আমি নবীকে ভালোবাসি,
সাথে সাথে বাঘটা হাদিস শরীফের মধ্যে এসছে। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই, হাকিম তিরমিজি তার জামে তিরমিজি, সিয়াসত তার যেই ছয়খানা বড় বড় কিতাব, হাদিসের সেই ছয়খানা কিতাবের একখানা কিতাবের নাম হলো তিরমিজি শরীফ। মানগত দিক থেকে তিরমিজি ইমাম বুখারীর কাছাকাছি, কন্যা সুবহানাল্লাহ। ইমাম তিরমিজি হলেন ইমাম বুখারীর উস্তাদ, আবার ইমাম বুখারী হলেন ইমাম তিরমিজির কি উস্তাদ, দুইজনই সাগরের দুইজনই উস্তাদ। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই জামে তিরমিজির মধ্যে তিনি লিখেছেন, হাকিম তিরমিজি তিনি লিখেছেন এই বাঘটা শব্দের অর্থ হচ্ছে মাথা নিচু করে সায় দিল যে বুঝছি বুঝছি তুমি আমার নবীকে ভালোবাসো। উনি তো তোমার শুধু নবী নন, উনি কি আমারও নবী, সুবহানাল্লাহ, উনিও কি আমার নবী। পশুরা মানুষ চিনে, আমরা মানুষ মানুষকে চিনি না। কথা বলে আমাদের মধ্যে অনেক তো জ্ঞান পাপী আছে যারা নবীকেও ঠিক মতো কি চিনে না। আমি প্রায় বলি বেয়াদবির সীমা, নবী উম্মি লেখাপড়া জানে না, নবী যদি লেখাই না জানতেন তাহলে তিনি কি করে লেখা শিখাচ্ছেন, তিনি তার সাহাবীকে লেখা শিখাচ্ছেন। দাউবির মিম, মিমটাকে দাউর করবা, দাউর মানে গোল, মিমটা লেখবা গোল কইরা, ও বাসি দিল বা, আর বাটাকে লেখবা প্লেটের মতো লম্বা কইরা, সুবহানাল্লাহ, কথা বলে না। নবীজি বলছেন দাউবির মিম অপাসিতিল বা, বাঁকে লম্বা করে লেখো, চ্যাপ্টা করে লেখো, আর মিমকে গোল করে লেখো। তাহলে যদি উনি অক্ষরই না চিনতেন তাহলে মিম কেমনে লেখে আর বা কেমনে লেখে এটা শিখান কেমনে? একটা শিশু জন্ম নিয়ে কি কলম হাতে দিলে সে লিখবে? তার হাতে দেওয়াও তো উচিত না, কথা বলেন। একটা শিশু এই মাত্র ভূমিষ্ঠ হলো, মায়ের গর্ভ থেকে এই মাত্র পৃথিবীতে এলো, তখন আমাদের কাজ কি খাতার কলম দিয়া যে লেখ বেটা লেখ, আমরা কি কাজ করতে পারি? তাকে লেখাপড়া শিখাতে গেলেও তো একটা কি আছে, সময় আছে। আমার নবীজি এমন এক সমাজে জন্ম নিয়েছেন যে সমাজের মানুষ লেখাপড়া জানতো না, লেখাপড়া জানতো না সেই সমাজের মানুষ, তো সেই সমাজের মানুষগুলো লেখাপড়া জানে না। আল্লাহ তাআলা আমার নবীকে বিশেষ ট্রেনিং দিয়ে তিনি তাকে লেখাপড়া শিখাই দিয়েছেন, একটা সময় তিনি শিখাই দিয়েছেন তাকে। নবী শিখেন নাই, কে বলছে? কাতাবা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলান নাজ্জাশি, নবীজি নাজ্জাশির কাছে চিঠি লিখেছেন, মালিকে রুম হেরাক্লিয়াসের কাছে নবী চিঠি লিখেছেন। কথা কন, তিনি মালিকে মিসর মুকাওকাস, কাতাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা মালিকে মিসর, মিশরের যে রাষ্ট্রপ্রধান তার কাছে নবী চিঠি লিখেছেন। যেদিন জন্ম সেদিনই চিঠি লিখবে, যেদিন জন্ম সেদিনই কলম চালাবে, সেই দিনটা একটা শিশু জন্ম নিয়েছে গতকালকে, আপনি কি তাকে বলতে পারেন সে নিরক্ষর? কথা বলেন, আপনি কি বলতে পারেন সে লেখাপড়া জানে না? সে তো এবারে মোকাল্লাফ না। একটা ছেলে একটা শিশু গতকালকে জন্ম নিল, আপনি কি আজকে বলতে পারেন যে বেনামাজি? আপনি বলেন না কেন? আপনি কি বলতে পারেন এক ঘন্টা আগে যে শিশু জন্ম নিল সেই শিশুটা বেনামাজি, তার নামাজের বয়স আসতে হবে না? জোরে বলেন, মুরু আওলাদাকুম ইজা বালাগা সাবা সিনিন, আই মুরু আওলাদাকুম বিসসালা ইজা বালাগা সাবা সিনিন, কথাগুলো মনে রাখবেন। আমরা এই কথাগুলো মনে রাখি না, কথা বুঝতে পারছো? তোমার সন্তানকে তুমি নামাজের হুকুম দাও যখন তার বয়স হবে 7 বছর, তাহলে 7 বছর আগে কোন শিশুকে আপনি বেনামাজি বলতে পারেন না। কথা বলেন, কোন শিশুকে হাত উঁচু করে বলেন, নবীকে আল্লাহ উম্মি বলছেন। উম্মি ব্যাখ্যা শুনবেন, আজকে সাবজেক্ট আমার আলাদা, সাবজেক্ট হুব্বে রাসূল,
উম্মি শব্দের ব্যাখ্যা, উম্মি মানে আমরাও তো উম্মি, সবাই উম্মি। আপনি যদি এমএ পাশ করেন, আপনার যতগুলো ডিগ্রি আছে সবগুলো যদি আপনি পাশ করেন, যেমন আমি কামিল হাদিস পাশ করেছি, তফসির ফিকা আদব, ওদিকে এমএ, ওদিকে পিএইচডি করেছি, এমফিল করেছি, তারপর আমি উম্মি। তারপর আমি কি উম্মি? কেন উম্মি? উম্মি এই কারণে যে উম্মি শব্দটা এটা উম্মত থেকে আসছে। وكذلك جعلناكم امة وسطا سبحان الله আল্লাহ বলছেন তোমাদেরকে আমি মধ্যম পন্থার উম্মত বানিয়েছি। তো উম্মত থেকে উম্মি, যারা উম্মত তারাই কি উম্মি? সুবহানাল্লাহ। কোন ইমাম থেকে উম্মি, যত ইমাম আছে সব উম্মি। কথা বলেন, যত ইমাম আছে সব কি উম্মি? মানে সবগুলো মূর্খ, লেখাপড়া জানে না, তাহলে নামাজ পড়াই কেমন? আপনি কি বুঝতে পারছেন কথা? আপনাকে বুঝতে হবে। একজনে কথা বললো আর আপনি তার উপরে দলিল দেওয়া শুরু করলেন, কেন এত অন্ধ? কেন নবী বড় না আমি বড়? জোরে বলেন, নবী বড় না আমি বড়? তাহলে নবীকে আগে সামনে রাখবেন, আমাকে পড়ে আমি কি বলি আমাকে বিচার করবেন। নবীর বেলায় যদি গ্রহণযোগ্য হয় গ্রহণ করবে, যদি আমি কোনো বেয়াদবি মূলক কিছু বলে থাকি সাথে সাথে রিজেক্ট করে দিবেন, বাতিল করে দিবেন, না এই কথা মানবো না। কি বলেন ঠিক? সম্মানিত সুধী, পবিত্র কোরআন মজিদ আল্লাহ বলছেন, হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, আমার বংশের মধ্যে তুমি একদল উম্মতে মুসলিমা দাও, মুসলিম উম্মত দাও। এই সবগুলো উম্মি। এই যে উম্মতে মুসলিমা সবগুলো কি উম্মি? সুবহানাল্লাহ বলেন। আমি চ্যালেঞ্জ করলাম, আমার কথাকে আপনার কাটার ক্ষমতা নাই, কিয়ামত পর্যন্ত আপনি কাটতে পারবেন না। এই উম্মত থেকেই উম্মি। কথা কর, উম্মত থেকে কি উম্মি? আর আপনি শুধু আলিফ চিনে না, জিম চিনে না, বা চিনে না। আমি তো বলি নবী শিখাই দিচ্ছেন লেখককে, কাতেবকে, যে লেখক যে ক্যালিগ্রাফি করে, কথা কন, যে অক্ষর সাজায়, তাকে নবীজি শিখাই দিচ্ছেন যে দাম্পিরিল মিম, মিমটা গোল করে লেখবা। সুবহানাল্লাহ। কন ও বা শিথিল বা, আর এই বাটাকে প্লেটের মতো লম্বা করে লেখবা, ঠিক এমন করে জিমটাকে কাস্তে দায়ের মতো করে লেখবা, লামটাকে বর্ষির মতো করে লেখবা। লামটা কি বর্ষি? কত কর, আলিফটাকে লাঠির মতো লম্বা করে লেখবা, বিসমিল্লাহ রহমান রহিমের মধ্যে। এই কারণে বাটা কি লম্বা, সিন সিনের পরে মিমটা হচ্ছে গোল, নবী শিখাই দিয়েছেন। যারা এর বিপরীত কথা বলে, আমি ওদের জ্ঞান মাপতে পারি না, যে ওরা জঙ্গল থেকে পড়ে আসছে। কথা বললাম না, এটা কোন একটা আফ্রিকার কোন একটি বন জঙ্গলের মানুষ, যে যারা এসে আমার নবীকে চিনে না। সেদিন হযরতে সাফিনা তিনি বলেন, সমুদ্রের মধ্যে এই দুর্ঘটনায় আমি দৈবাত বেঁচে গেলাম, শুধুমাত্র সেই নৌকার তক্তাটা ধরে রাত্রবেলায় সাঁতার কাটতে কাটতে, রাতভর সাঁতার কেটেছি, কিনারা খুঁজে পাই নাই, দিনের বেলায় এমন একটা জায়গায় কিনারা পেলাম। ফিহ আজিম্মা, আজিম্মাতু মিনাল হাইয়া, সেখানে অনেকগুলো সাপ, আর সব সাপ মাথা উঁচু করে আছে, যে মনে হয় বহুদিন অনাহারে আছে। কত কল্লা, বহুদিন কি অনাহারে, খাবার পায় নাই, পেটে সাপের খাবার নাই। এই আমি মনে হয় তাদের একটা আধার হয়ে আসছে। কিন্তু যখনই আমি তাদেরকে বললাম, আমি কিন্তু আমার নবীর আমি গোলাম, তো সাপও বললো যে তুমি একা গোলাম, আমরাও তো গোলাম, মাথা সব নামায় ফেলেছে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, এখন বাঘটাকে ঠান্ডা করবে কি দিয়া? বাঘ তো চাইয়া আছে, বাঘকে ডাক দিয়ে বলছি, আবাল হারিস ইন্নি মাওলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীর গোলাম। বাঘটা কি করলো?
তাতা করলো। তাতা মানে মাথা নিচু করে সাই দিল যে তুমি একা তার গোলাম না, আমরাও তার কি গোলাম। সকল পশু প্রাণী আমার নবী সাল্লামকে চিনে ভালোবাসে, এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মা মারাল্লা ফি সুকাকে মক্কা, মা মারাল্লা ফি সুকাকে মক্কা ইল্লা সাল্লামানা হাজারুন ওয়া শাজারুন ওয়া মুদারুন। মক্কার যত গলি আছে, মক্কার যত রাস্তা আছে, আমি নবীর সাথে হেঁটেছি, এমন কোন রাস্তা এমন কোন গলি নাই যেই গলির পাথরগুলো নবীকে সালাম দেয় নাই। মা মারাল্লা ফি সুকাকে মক্কা, সুকা মানে সুকাক মানে গলি গলি সমূহ। মা মারাল্লা ফি সুকাকে মক্কা ইল্লা সাল্লামানা হাজারুন, পাথর আমাদেরকে সালাম দিয়েছে, নবীকে সালাম দিয়েছে। ওয়া হাজারুন ওয়া মুদারুন ওয়া শাজারুন, গাছ সালাম দিয়েছে, গাছের পাতা সালাম দিয়েছে, ঘাস সালাম দিয়েছে, পাথর সালাম দিয়েছে। হযরত ইউলা ইবনে মুররা আমার প্রিয় নবী ইসলামের সাহাবি, তিনি বলেন কুন্না ফি সাফারি মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীজির সঙ্গী হয়ে সফরে ছিলাম, দূরপথের সফর ছিল, একটি জঙ্গল অতিক্রম করতে গিয়ে প্রচন্ড রৌদ্র দুপুর বেলা নবীজি বললেন এখানে কিছুক্ষণ গাছের ছায়ায় বিশ্রাম নেই, তারপর সামনে যাব। ফাস্তাজাল্লান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাতাস সাজারা, নবীজি একটা গাছের ছায়ায় তিনি বসে গেলেন। ফাস্তাজাল্লা গাছের ছায়ায় বসে গেলেন। আমরা দূরে যে কয়েকজন ছিলাম আমরা কথা বলতেছিলাম, নবীজি আরাম করতে করতে গাছের নিচে ছায়ায় বিশ্রাম নিতে গিয়ে নবীজি ঘুমিয়ে পড়লেন। ফানামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি ঘুমিয়ে পড়লেন, আমরা কথা বলতেছি। সম্মানিত সুদী হযরত ইউলা ইবনে মুররা আমাদের প্রিয় নবী ইসলামের সাহাবি, নবীর সফর সঙ্গী, নবীর সাথে ভ্রমণকারী ইউলা ইবনে মুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন ফারাআইনাস সাজারাতা খারাজাত মিন আসলিহা, আমরা কথা বলার ফাঁকে দেখতে পেলাম একটা গাছ খালি নড়তেছে। একটা গাছ খালি কি, আপনার কথা কন না কেন, গাছ কি করতেছে, নড়তেছে। এই নড়া অবস্থায় দেখলাম গাছটা শেকর সহ এর নিচের যে শেকর আছে এগুলো সহ পুরা গাছটা উপরে উঠল। সুম্মা মাসাত, এরপর গাছটা ওই মুড়ার উপরে, গাছটা তার শেকড়ের উপরে মানুষ যেমন হাঁটে ঠিক এমনি করে হাঁটা শুরু করল। উনি বলছেন ফারাআইনা শাজারাতা খারাজাত মিন আসলিহা সুম্মা মাশাত, এরপরে হাঁটা শুরু করল। হাঁটতে হাঁটতে আমার নবীজি যেখানে ঘুমিয়ে পড়েছেন সেই জায়গায় চলে আসলো। আসার পরে সুম্মা বাসাদাত আওরা তাহা, পুরা গাছটা তার যত পাতা আছে সবগুলো দিয়ে নবীকে জড়িয়ে ধরল। মা যেমন শাড়ির আঁচল দিয়ে বাচ্চাকে আদর করে ভালোবাসে, আপনজন যেমন কাউকে কোলে নিয়ে বুকের সাথে মেশায়, গালের সাথে চুমু দেয়, কত না ভাবে আদর করে, সোহাগ করে, ভালোবাসা বিতরণ করে। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছটি এমন তার ডালপালা সবকিছু দিয়ে নবীকে আদর করা শুরু করল। আমরা বুঝলাম গাছের মায়া শুরু হয়েছে, আমরা বুঝলাম গাছের সোহাগ, গাছ ভালোবাসা শুরু করেছে, নবীকে ভালোবাসছে। সুবহানাল্লাহ বলেন। হযরতে ইউলা ইবনে মুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন
গাছটা বেশ কিছুক্ষণ এই অবস্থায় থেকে তার নিজের জায়গায় আবার হেঁটে হেঁটে সেই জায়গায় গিয়ে শেকড় সহ মুড়া সহ মাটিতে আগে যেমন ছিল ঠিক সেইভাবে বসে গেল। গাছটা বসে গেল সেখানে, এদিকে নবীজি ঘুম থেকে জেগে উঠলেন। আমরা নবীজির কাছে ঘটনা বললাম, নবীজি আপনি ঘুমিয়ে পড়েছেন, আপনার এই ঘুমন্ত অবস্থায় ওই যে গাছটা দেখাই দিলেন, ওই যে গাছটা, এই গাছটা তার শেকড় সহ পুরা গাছটা উপরে উঠে মানুষের মতো হেঁটে হেঁটে আপনার কাছে আসছে, পুরা পাতা ডাল এলিয়ে দিয়ে ঝুঁকিয়ে দিয়ে আপনাকে মনে হয় ভালোবাসা দিয়ে গেল, আপনাকে মনে হয় আদর করে গেল, মায়া দিয়ে গেল, মায়া করে গেল। সাহাবী জিজ্ঞাসা করলেন, হযরত ইউলা ইবনে মুররা, তিনি বলেন আমি আমার সাথীরা সবাই মিলে নবীকে জিজ্ঞাসা করলাম, নবীজি কি দেখলাম? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, রে ইউলা, ইন্নাহা শাজারাতুন ইস্তাজানাত রাব্বাহা, এটা এমন একটা গাছ যে গাছ আল্লাহর কাছে আবেদন করেছিল যে আল্লাহ তোমার নবীকে একটু ভালোবাসার সুযোগ দিও। গাছ আল্লাহর কাছে নবীকে ভালোবাসার প্রেয়ার দেয়, আবেদন নিবেদন করে, আর আমরা বলি না মদিনা যাওয়া যাবে না, জিয়ারত দরকার নাই, নবীর মদিনা বিশের কাঁটা বানিয়েছে বেয়াদব কথা বলেন, এরা যখন বেয়াদব এদের ওয়াজ শোনা যাবে না। আল্লাহর মেহরবানি আজকের এই বাংলাদেশে ঈদে মিলাদুন্নবী সাল্লাম রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি লাভ করেছে, বছর পূর্তি এবারে রাষ্ট্রীয়ভাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাম যেদিন সেদিন বারোই রবিউল আউয়াল, ওরা খালি হিসাব করে গুনে খাতায় গুনে, যেটা বারোই রবিউল আউয়াল না, রাষ্ট্র বলছে বেটা চুপ থাক, মৌলবী চুপ থাক, লাল রুমালের জায়গা চলে যা, এটা আমার দেশ, এটা ওলিয়া উলিয়ার দেশ, এটা আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাই ফুরফুরা সারসিনা সহ এদেশের ওলিয়া উলিয়ারা এরা ভুল করে নাই, বারোই রবিউল আউয়াল ঠিকই তারা পালন করেছে, বারোই রবিউল আউয়াল তারা চিনাই দিয়েছে তাদের ভক্তদেরকে। এখানে দাঁত বসাইস না, রাষ্ট্রীয়ভাবে বারোই রবিউল আউয়াল স্বীকৃত, ব্যাংক অফিস আদালত সব বন্ধ, পতাকা আকাশে উঠছে, সুবহানাল্লাহ, নবীর প্রেম নবীর ভালোবাসার পতাকা আকাশে উড়েছে, সুবহানাল্লাহ, কোন কাজী ওরা যতই টেনে রাখুক, ওরা যতই পিছনে চিল্লা চিল্লি করুক, একটা কথা, হাতি চলেগা কুত্তা ভুকেগা, কত কত হাতি চলেগা আর কুত্তা ভুকেগা, হাতি হাতি চলবেই, হাতি হাতির মতো চলবে আর কুত্তা ওর কামই হচ্ছে ভুকা, ও শুধু ভুক, ও ঘেউ ঘেউ করবে, ওর কামই হচ্ছে ঘেউ ঘেউ, কাজে ওই ঘেউ ঘেউ শোনা যাবে না, চলতে হবে হাতির মতো। আমি কি বুঝাইতে পারছি? এই জন্য আমি আমার ভাইদের খেদমতে বলতে চাই, আমার নবী সাল্লাম সাহাবিকে বললেন, সাহাবিরে ইন্নাহা শাজারাতুন ইস্তাজানাত রাব্বাহা, এটা একটা গাছ বটে কিন্তু সেই গাছটা আল্লাহর কাছে আবেদন করেছে, আল্লাহ বলছেন আমি আবেদন কারো বাতিল করি, মন্ত্রণালয় বলেন অফিস আদালত বলেন আপনি কোন আবেদন পত্র দিলে ওটা বাতিল হয়ে যায়, রিজেক্ট হয়ে যায়, ফিরিয়ে দেওয়া হয়, মঞ্জুর হয় না, আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, অ্যাপ্লাই করো রিপ্লাই দিব, অ্যাপ্লাই করো রিপ্লাই দিব, চাও আমার কাছে সালতুলতা চাও দিয়ে দেওয়া হবে, এই ভান্ডারের কোনো কমতি নাই।
অফুরন্ত ভান্ডার আল্লাহ ফিরাই দেন কেন, ফিরাই দিবেন বা কেন? যদি আল্লাহ ফিরাই দিতেন তাহলে পৃথিবীতে একজনও আমরা বাঁচতে পারতাম না, যে নয় ছয় করি তার নবীকে নিয়ে যা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সদয় হয়ে শুধু ধৈর্যের সাথে একটা ধাক্কা দিলেন, করোনা ভাইরাস তাও ঠিক হয় না, এরপরও সাদা রুমাল লাল রুমাল লাগাইয়া কয় কয় না, যেদিন নবী জন্ম নিছে ওদিন নবী নাকি মারা গেছে, আর যেদিন নবী মারা গেছে অতএব অর্ধেক দিন কান্দো আর অর্ধেক দিন হাসো, মৌলবী অর্ধেক দিন কান্দতে কয় অর্ধেক দিন হাসতে কয়, মৌলবী তুমি কি জানো তিন দিনের পরে শোক পালন করার কোনো নিয়ম নাই, এটা ইসলামী শরিয়া, এ মৌলবী শরিয়া বুঝে না, এ মৌলবী শরিয়ার কোনো নিয়ম বুঝে না, এই মৌলবী শুধু একটা স্টুডিও দিয়া নিজেরই স্টুডিও, একজন শ্রোতা নাই, নিজেরই যে একলা একলা কথা কয় এটা পাগল, ওটা বাসাল। যা হোক ভাইরা, আমার যে কথাটি বলতেছিলাম, নবীর ভালোবাসা হুব্বে রাসূল, ভালোবাসাটা এমন একটা ভালোবাসা হওয়া দরকার যেই ভালোবাসাটা হবে নিখুঁত ভালোবাসা। হযরত সফিনা বলছেন আমি বাঘটারে কইলাম আমি কি তো নবীর গোলাম, বাঘ বলছে তুমি গোলাম কে, আমিও তো গোলাম, সুম্মা তত বাঘটা মাথা নিচু করে, সাপ তো মাথা নিচু করছে, বাঘও মাথা নিচু করে আবার মাথা উঠে কইছে যে যা কইছো ঠিক কইছো। হযরতে সফিনা বলে যদিও আমি প্রাণীবিদ না, আছে না অনেক পশু ডাক্তার, এই শব্দটা বিভ্রান্তি সৃষ্টি করছে যে পশু ডাক্তার, এটা আবার কেমন কথা, এই জন্য সরকার নতুন শব্দ দিছে পশু সম্পদ ডাক্তার, কত আগে ছিল পশু ডাক্তার আর এখন হইয়া গেছে কি পশু সম্পদ ডাক্তার, যাতে ইজ্জত নষ্ট না হয়, কত কল্যাণ, যাতে কি ইজ্জত নষ্ট না হয়। হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমি তো প্রাণীর ভাষা বুঝি না, আমি তো সুলাইমান নবী না, কত কল, সুলাইমান নবী কাল্লা পাখির ভাষা শিখিয়ে দিয়েছেন, তিনি পরিষ্কার ভাষায় জগৎবাসীকে জানিয়ে দিয়েছেন পৃথিবীর মানুষ শোনো, ইয়া আইয়ুহান নাস উল্লিমনা মান্তিকাত তাইর, পৃথিবীর মানুষ শোনো আল্লাহ আমাকে প্রাণী জগতের ভাষা শিখাইছেন, সুবহানাল্লাহ বলেন, আর আমার নবী বলেন সুলাইমান নবী পাখির ভাষা জানে প্রাণীর ভাষা জানে, আর আমি নবী প্রাণী অপ্রাণী সবার ভাষা আমি জানি না। নবীজি বলছেন ইন্নামা বুয়েস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে আগমন করেছি, তোমরা যারা লেখাপড়া করো একটা ভাষা দুইটা ভাষা চারটা পাঁচটা ভাষা বুঝো, আর আমি নবী দুনিয়ার এমন কোন ভাষা নাই যে ভাষা আমি বুঝি না, আমি প্রাণীকুলের ভাষা বুঝি, প্রাণী কি বলতে চায়, আমি জড় অজড় যেটা প্রাণী নিষ্প্রাণ যেটা যার প্রাণ নাই আমি তার ভাষা বুঝি, তার সাথেও আমি কথা বলি। নবীজি সাল্লাম যাচ্ছিলেন, একটি হরিণীকে শিকার করেছিল, হরিণীকে শিকার করা হয়েছিল, হরিণীর দুটো বাচ্চা জঙ্গলের মধ্যে, সকালবেলায় সবাই ব্রেকফাস্ট করে, কত করলাম সকালবেলায় সবাই নাস্তা খায়, এটার নাম হচ্ছে ব্রেকফাস্ট, তারপরে সকালবেলায় ব্রেক দিল আটকাই দিল তার, এটা বলে ব্রেকফাস্ট, এটা বাজে নাম, এটা নাস্তা ফুতুর, আল্লাহ তাআলা ফুতুর ইফতার, কত কন্যা এটাকে ফুতুর বলে, নাস্তাটাকে ফুতুর বলে, তার মানে খাওয়াটা ওপেন হয়ে গেল আল্লাহর রহমতে, আপনি খাওয়াটা সকালবেলায় খাইতে পারলেন এই জন্য শুকুর আদায় করবেন, এই জন্য এটার নাম ফুতুর। ইফতার আছে না, ইফতার করেন না, তো ইফতার তো করেন সন্ধ্যাবেলায়, আর আমরা প্রতিদিন ফুতুর করি কোন সময়, সকালবেলায়, সমান লেখন, প্রত্যেকটা শব্দের তো রহস্য আছে, এগুলোর নাম আছে, এগুলো আমরা অনেক সময় উদ্ধার করতে জানি না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন
হরিণ ডাক দিয়ে কয় নবীজি আমার কাছে আসেন। বিয়াদেবি নবী আমি তো বন্দি, আমার তো গলায় রশি, আমি তো যেতে পারছি না, নবী কাছে আসেন। নবীজি হরিণীর সাথে কথা বলছেন, সুবহানাল্লাহ বলেন, নবীজি হরিণের সাথে কি কথা বলছেন? এখন প্রশ্ন বলেন কি প্রশ্ন? প্রশ্ন হলো হযরত নবী ঈসা আলাইহিস সালাম তিনি বলছেন, ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম আন্নি আখলুকু লাকুম মিন আত-তীনি কাহায়াতিত তায়রি ফানফুখু ফীহি ফায়াকুনু তায়রান বিইযনিল্লাহ وأبرئ الأكمه والأبرص وأحيي الموتى بإذن الله نبي صلى الله عليه وسلم تيني বললেন মাটিতে ফু দিলে একটা ডল পাখি মাটি দিয়ে যদি পাখি তৈরি করা হয় এই কাদা দিয়ে তৈরি করা পাখিটাতে যদি ফু দেই তাহলে জীবন্ত পাখির মতো সেটা উড়ে যায় জন্মান্ধ ব্যক্তি যে ব্যক্তি জন্ম নিয়েছে অন্ধ হয়ে আমি যদি তার মুখের উপরে তার চোখের উপরে হাত দেই তাহলে তার চোখের দৃষ্টি খুলে যায় কোন কুষ্ঠ রোগী কুষ্ঠব্যাধিগ্রস্ত মানুষের গায়ে যদি আমি ফু দেই তাহলে সে মানুষটা সুস্থ হয়ে যায় ওহিল মাউতা বিইযনিল্লাহ আর আমি মরা মানুষকে কি করি জিন্দা করি ওরা বলে খ্রিস্টানরা যে আমাদের নবী ঈসা মরা মানুষকে জিন্দা করছে, তোমাদের নবী কি করছে? তোমাদের নবীর ক্ষমতা কি? তোমাদের নবী কি মরা মানুষকে জিন্দা করছে? বাইরে আমার সাহাবা ইকরাম উত্তর দিয়েছেন, সেই ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা শোনো, এই পৃথিবীর মধ্যে তোমাদের নবী ঈসা মরা মানুষকে জিন্দা করছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, কিন্তু তোমাদের ঈসা নবী যা পারেন নাই আমাদের নবী তার চেয়ে বড়টা পারছে। বড়টা কি? কয়ুস্তুনে হান্নানা একটা শুকনা গাছের ডাল, এই শুকনা গাছের ডালটাকে নবী কোলে নিয়ে তার সাথে কথা বলছেন। আমার আল্লাহ তো তিনি আনতাকা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, তিনি ইচ্ছা করলে যে কোনো একটি সৃষ্টির সাথে আমার নবীর কথা বলাই দিতে পারেন, ক্ষমতা আছে কিনা? অতএব উস্তুনি হান্নানা গাছের ডাল নবীর সাথে কথা বলে, কথা বলেন পাথর নবীর সাথে কি কথা বলে? জগতের যত নবী আছে সমস্ত নবীর চেয়ে আমার নবীর ক্ষমতা পাওয়ার সবার চেয়ে বেশি। সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হরিণী বলে উঠল, হুজুর আমার দুটো বাচ্চা সকাল বেলায় দুধ খায়, শিকারি আমাকে শিকার করে এনেছে, কিন্তু শিকারি জানে না যে আমার বাচ্চা দুইটা এটা আমার, ওরা দুধ খায়, আর দুধের জিনিসকে সাধারণত বিক্রি করতে গেলে আপনি যদি বাজারে গাভী বিক্রি করেন ওর যদি বাচ্চা থাকে তাহলে একা গাভীকে বিক্রি করা জায়েজ নাই, জায়েজ নাই, গাভী একা বিক্রি করা জায়েজ নাই, যে গাভীর দুধ খায় তার বাসুর, আপনি কি বুঝেন? যেই গাভী আপনি একটা ছাগল বকরি বিক্রি করতেছেন, এই বকরিটা বিক্রি করছেন এর বাচ্চা আছে দুই তিনটা দুধ খায়, তাহলে বকরিটা বিক্রি করলে বাচ্চা সহ বিক্রি করতে হবে, বাচ্চা বাদ দিয়ে বিক্রি করা যাবে না। আমি কি বুঝাইতে পারছি আপনাদের? ইসলামের কত সুন্দর নিয়ম সম্মানিত সুধি। অতএব হরিণী শিকার হয়েছে কিন্তু বাচ্চা দুইটা মায়ের বুকের দুধ খায়, এখনো গাছের পাতা খাওয়া শিখে নাই। আল্লাহু আকবার বলেন, আর সে
অভিযোগ করতেছে কার কাছে? নবীর কাছে। নবী, আপনি আমাকে একটু সুযোগ করে দেন, আমি বাচ্চা দুটোকে দুধ খাওয়াই, আবার ফিরে আসব। খাঁচার পাখি বাঁধন টুটে যায়, খাঁচার পাখি যদি খাঁচা থেকে বের হয়ে যায় সে আর কখনো ফিরে আসে না। নবীজির সাথে কমিটমেন্ট করলো, জঙ্গলের হরিণী ডাক দিয়ে বলল, হুজুর আমার বাচ্চা দুটার সকাল বেলার খাবার সময় যাচ্ছে, মা হারা বাচ্চা দুটো খাবার বিহানে ক্ষুধায় পড়ে আছে, আপনি আমাকে সময় দিলে আমি আপনার জিম্মেদারিতে যাইতে চাই, আপনার জিম্মেদারিতে আমি যাইতে চাই, আমি আন্ডারটেকিং দিচ্ছি। সুবহানাল্লাহ, বলেন কি দিচ্ছে? আন্ডারটেকিং। নবী, আমি আপনাকে বেইজ্জতি করব না, আমি আপনাকে ভালোবাসি, আমি কখনো আপনাকে বেইজ্জতি করব না, শুধু বাচ্চা দুইটা দুধ খাওয়াইয়া ফিরে আসবো। নবীজি, আল্লাহ ভরসা, এমন একটা হরিণীকে শিকার করা উচিত হয় নাই। অতএব নবীজি তার গলার রশি খুলে দিলেন, যাও। হরিণী দূরে জঙ্গলের মধ্যে দৌড়ে গিয়ে দুটো বাচ্চাকে দুধ খাওয়ায় আর বলে, মারে এই জগতের শ্রেষ্ঠ নবী আমার জায়গায় বন্দি হয়ে আছে, দুধ তোমরা জীবনের মতো খেয়ে নাও, আর ফিরতে পারি কিনা জানি না, নবীজিকে রেখে এসেছি আমার জায়গায়, আমি নবীজির সাথে গাদ্দারি করতে পারবো না, তাকে চিনি, তাকে ভালোবাসি, তিনি মহান দয়ার নবী, অতএব তোমরা দুধ পান করো। ওদিকে বাড়িওয়ালা শিকারি এসে দেখে হরিণ নাই। হরিণ কি? জোরে বলেন, হরিণ কি? হরিণ নাই। আসে একজন মানুষ, এসে জিজ্ঞেস করো, কে তুমি, পরিচয় কি তোমার? আমার হরিণই গেল কই? তোমার গায়ে এ রশি? নবীজি বললেন, হরিণীটিকে আমি ছেড়ে দিয়েছি, ওর দুটো বাচ্চা আছে, তোমার শিকার করা উচিত হয় নাই, ও দুধ খাওয়াইতে গেছে, ফিরে আসবে। শিকারি বলছে, এটা কখনো বিশ্বাস করার মতো কথা নয়, একবার ছুটে যায় সে আর ফিরে আসার কথা না। নবীজি বলছেন, দেখো না, আমার সাথে সে কথা দিয়েছে, তুমি অপেক্ষা করো, আমার সাথে কি দিয়েছে, কথা দিয়েছে। আল্লাহ আকবার! এই কথার মধ্যেই হরিণী দৌড়ে এসে উপস্থিত। নবীজি বলেন, হরিণীর গলায় রশি লাগাই দিচ্ছি, আগে যেমন তেমনি। শিকারি বলে, আপনি থামেন, পরিচয় দেন আপনি কে? আমি হচ্ছি আরশের দুলারা, আমি হচ্ছি বিশ্বজগতের সমস্ত মাখলুকের নবী, আমি মানুষের নবী শুধু নই, আমি জিনেরও নবী, আমি ফিরিস্তারও নবী, আমি সকল সৃষ্টি, আসমান জমিন, লৌহ কলম, সাগর নগর পাহাড় সবগুলোর আমি নবী। আল্লাহ তাআলা আমার ব্যাপকতা দিয়েছেন, আমি সবার জন্য দয়ালু নবী। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কাজী, আমার দয়া হরিণীও পেতে পারে, কি বলেন, ঠিক কিনা? একটা হরিণীও আমার দয়া কি পেতে পারে, যেই দয়ার কারণে আমি তার গলার রশি ছেড়ে দিয়েছি, সে আমার সাথে কমিটমেন্ট করেছে, তাহলে হরিণীর ভাষা আমার নবী বুঝেন কিনা? হরিণী নবীর ইজ্জত রক্ষা করার জন্য ফিরে এসেছে, অতএব হরিণী যদি নবীর ইজ্জতের প্রতি লক্ষ্য করে, তাহলে আমরা মানুষ নবীর প্রতি আমাদের কত বড় ভালোবাসা। আর সেখানে নবীকে নিয়ে আমরা কটুক্তি করি, মিলাদ শব্দটা আসলে হায় হায় হায়, কি যে বাজে মন্তব্য করে, 600 বছরে নাই, 300 বছরে নাই মিলাদ, ইতিহাস মাথার মধ্যে কিচ্ছু নাই, আর উনি ইতিহাস কয়, কত করলাম, উনি কি বলে, ইতিহাস বল। এই জন্য আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, নবীকে ভালোবাসা, নবীকে ভালোবাসে, নবীকে বুঝতে হবে, নবী বুঝেন কোন জিনিসটা তাকে ভালোবাসে আর কে তাকে ভালোবাসে না। হযরতে সাফিনা, তিনি বলেন, ওই বাঘটা যখন মাথা নিচু করে উঠাইলো, মাথা
আমি টের পাইছি এ তো নবীকে চিনে, তাহলে আজকে আমার কোনো ভয় নাই। দেখছেন নবী চিনলে, নবীকে যদি কেউ চিনে তাহলে তার দ্বারা কোনোদিন ক্ষতি হয় না, সে কোনোদিন ক্ষতি করে না। সফিনা নবীর গোলাম তিনি বলছেন, ওই মুহূর্তে আমি কিভাবে এই অজগর সাপগুলোর মধ্য থেকে পার হয়ে আমি স্বাভাবিক একটা সাপ মুক্ত জায়গায় কিভাবে যাব আমি কোনো মতেই বুঝতে পারছি না। ঠিক ওই মুহূর্তে এই বাঘটা আমার এমন ভাবে একটা ধাক্কা দিল আমার অজান্তে, একটা ধাক্কায় আমি হাই জামও দেই নাই লং জামও দেই নাই, আমি সটকাইয়া পড়ে গেলাম এত দূরে যেখানে সাপ নাই কিছু নাই। সুম্মা ইউহাম হেম, সুম্মা ইউহাম হেম, এরপরে বাঘটা ডুকুরি আমাকে বলল যে নবীকে আমার সালাম কইও। ইউহাম হেম, ইউহাম হেম, সুবহানাল্লাহ বলেন। তাহলে একটা বাঘও আমার নবীকে সালাম দেয়, তাকে ভালোবাসে, বুঝতে পারছেন কথা? সম্মানিত শুধু আমার নবীজি, হযরত আবু বকর সিদ্দিক, উমর ফারুক, উসমান জুন্নুরাইন তিনজনকে সঙ্গে নিয়ে উহুদ পাহাড়ের উপরে উঠলেন। উহুদ পাহাড় আন্দোলিত হলো, উহুদ পাহাড় থরথর করে কি কাঁপল। পবিত্র কোরআনের মধ্যে তিনটা শব্দ আছে, কয়টা? তিনটা, একটা হচ্ছে হাররাকা হারকাত, আরেকটা আছে জালজালা, আরেকটা আছে রাজাফা রাজফা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উহুদ পাহাড়ের উপরে উঠলেন তখন সেই উহুদের মধ্যে হরকত আসলো। কি আসছে? হরকত, হরকত বুঝেন, নাড়াচাড়া, পাহাড়টা নড়তেছে। পাহাড়টা কি নড়তেছে? আমার সাথে একটু কথা বলতে হবে, আমি তো সুরসারের বক্তা না, একাডেমিক কথা বলব। সম্মানিত সুধী ভাইরা, আমার নবীজি যখন উহুদ পাহাড়ের উপরে দাঁড়ালেন উহুদ পাহাড় নড়ে উঠল। এই নড়াটাকে আরবিতে বলে হাররাকা, আর একটা হচ্ছে জালজালা মানে ভূমিকম্প। এটার রেক্টর স্কেল আছে, যদি এটা 9 পর্যন্ত যায় তাহলে সব দালান বাড়ি ঘর সব শেষ। কত পদ? একটা মানুষও বাঁচবে না, বিল্ডিং সব তার মাথার উপরে পড়ে যাবে। আর একটা হচ্ছে রাজফা, রাজফা শব্দের অর্থ হচ্ছে এমন কম্পন যে কম্পনের কারণে জমিন ঠিক থাকবে, পাহাড় ঠিক থাকবে, কিন্তু এর উপরে স্থাপনা যা আছে বিল্ডিং এবং মানুষ সবগুলো মারা যাবে। কথা বুঝতে পারছি? হযরত নবী মুসা আলাইহিস সালামের কাছে তার কওমের মানুষেরা বলছে, মুসা লান নুমিনা লাকা হাত্তা নারা আল্লাহ জাহরা, ইমান আনবো না যতক্ষণ পর্যন্ত আল্লাহকে সরাসরি না দেখি। মুসা আলাইহিস সালাম বলছেন যে কি কও বুঝি না। ওরা বলছে তুমি আল্লাহর সাথে কথা কও, দেখছো আল্লাহকে? মুসা নবী বলছে না না আমি দেখি নাই। কই চলো তাহলে আমাদের নিয়ে একসাথে দেখি, একিনটা হয়ে যাও, আইনুল একিন হক্কুল একিন, সুখের বিশ্বাসটা চলে আসুক। মুসা নবী বলছে ভালো কথা, চলো। 70 জন, কয়জন আপনি কথা বলেন না, কয়জন? 70 জন মোরল মাতব্বর গ্রামের প্রেসিডেন্ট, এরা সব একত্রিত হয়ে মুসা নবীর সাথে বলছে যে আল্লাহকে দেখতে গেলে টাওয়ারের কাছে যাইতে হবে। কোথায় টাওয়ার? মুসা নবীর টাওয়ার হলো তুর পাহাড়। মুসা নবীর ওয়াইফাই কানেকশন হচ্ছে তুর পাহাড়। তুর পাহাড়ে গেলে আল্লাহর সাথে নেট কানেকশন হয়ে যায়, আল্লাহর সাথে মুসা নবী কথা বলে, ওইখান থেকেই এই রবি টাওয়ার আসছে, গ্রামীণ টাওয়ার আসছে। বুঝতে পারছেন কথা? তো মুসা নবী যখন এই 70 জন মরুলকে নিয়ে উঠছে তুর পাহাড়ে ওয়াইফাই কানেকশন পাওয়ার জন্য, আল্লাহকে দেখবে, আল্লাহ জিজ্ঞাসা করেছে মুসা এরা কারা? মুসা বলছে মাহবুব এরা তো আমার গ্রামের নেতা, এরা মাতব্বর। কেন তোমার সাথে কেন? আপনাকে না দেখে ইমান আনবে না, এই জন্য নিয়ে আসছি সাথে, দেখাই দেই। এরা যদি মুমিন হতে পারে, ইমানদার হতে পারে, তাহলে আমার ধর্ম প্রচার সহজ হবে। আল্লাহ বলছেন আমার কাছে অনুমতি নিছো?
ইউনুস নবী অনুমতি ছাড়া গ্রাম পার হচ্ছে আমি ধরে বসছি, কত বড়। কাজী তুমি কি আমার কাছে অনুমতি নিয়েছ মুসা? মুসা নবী বলছে মাহবুব জ্বালাইয়া মারতেছে, ওদের জানাতনে আমি বাঁচতে পারি না, আমার এলাকায় থাকা মুশকিল হয়ে গেছে। ওরা বলছে মুসা যতক্ষণ পর্যন্ত সরাসরি আল্লাহকে দেখবো না তার আগে কখনোই কুশ্চিন কালো ইমান আনবো না। মুসা নবী আল্লাহর কাছে বলছেন মাবুদ, এই হলো তাদের বক্তব্য, যেদিন নিয়ে আসছে একটু দেখা দিয়ে দেন, একটু দেখুক। আল্লাহ বলেন মুসা ওদের চক্ষু এইভাবে আমি তৈরি করি নাই, ওরা আমার দিকে তাকাইলে ওদের চোখগুলো ব্রাস্ট হয়ে যাবে, বাস্ট হয়ে যাবে, চোখগুলো টিকবে না একটাও। আমার দিকে তাকালে চোখ কি? আমার নূরের কাছে চোখের জ্যোতিগুলো সব নষ্ট হয়ে যাবে। তুমি কি চাও যে 70 জনকে অন্ধ বানাইতে? মুসা নবী বলছিলেন মাবুদ চাই না, তারপর একটা হালকা কইরা দেখা দেন। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করলেন মাবুদ এখন যদি খালি হাতে ফিরাই দেই, তুর পাহাড় থেকে যদি খালি খালি ফিরে যায় তাহলে আর আমার কিয়ামতের আগে বাড়ি যাওয়া হবে না, আমি যেন বাড়িতে থাকতে পারি, এলাকায় থাকতে পারি, ওদের নিয়ে যেন বাস করতে পারি, এরা যদি ঈমান আনে আমার জন্য বড় ভালো হবে। আল্লাহ বলছেন তুমি আমার নবী কিন্তু অনুমতি ছাড়া আনছো, এটা ঠিক হয় নাই। কাজী তুমি যখন নিয়ে আসছো তো ওদেরকে একটা কথা বলে দাও, লান্তারানি আল্লাহকে কখনোই দেখা যাবে, তবে হ্যাঁ যেহেতু মুসা তুমি সাথে নিয়ে এসেছো, ফানজুর ইলাল জাবাল ফাসাউফ তারানি, সবগুলোকে পাহাড়ের দিকে তাকাইতে বলো, উপরের দিকে না, পাহাড়ের দিকে তাকাইতে বলো, পাহাড় যদি ঠিক থাকে আমি নূরের তাজাল্লি ছেড়ে দিব, যদি ঠিক থাকে তাহলে সবাই আমাকে দেখতে পাবে, আর এটা যদি ঠিক না থাকে তাহলে কেউ দেখবে না। আল্লাহ বলছেন ফালাম্মা তাজাল্লা রাব্বু জালাহু দাক্কা ওয়া খাররা মুসা সায়কা, আল্লাহ যখন নূরানি তাজাল্লি তার 70টা পর্দার একটা পর্দার বিন্দু পরিমাণ ছেড়ে দিছে, সাথে সাথে পুরা তুর পাহাড় জ্বলে পুড়ে ছাই। এরা 70 জন রাজফা কাঁপতে কাঁপতে মির্গি রোগের মতো পড়ে গেছে, কলিজাটা ধক 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 করে কাঁপতেছিল। কাজে এই 70 জনের এমন এক অবস্থা, এরা কাঁপতে কাঁপতে মির্গি রোগের মতো কি মরে গেছে, একেবারে শেষ। মুসা আলাইহিস সালাম পর্যন্ত সিট পাঠান, সিট পাঠান বুঝেন, সিধ হইয়া পা টান করে দিছে, এটার নাম হলো সিট পাঠান। সিধ হইয়া তারপর কি পাও টান করে দেওয়া, এর নাম কি সিদ পাটান। মুসা নবী উনিও বেহুশ হয়ে গেছেন, 70 জন মারাই গেল। জিবরিল আমিন বললেন মুসাকে একটু তুমি জাগাও। মুসাকে ডেকে নবী মুসা যখন তিনি জেগে উঠলেন, জিবরিল আমিন বললেন আল্লাহ কি কয় শুনেন। আল্লাহ জিজ্ঞাসা মুসা আমার দেখা দেখবা কিনা, কয় আল্লাহ আমি তো দেখতে চাই নাই, 70 জন আমার শেষ করছে, যাও ওই 70 জনকে উঠাও। নবী মুসাকে আল্লাহ বলে দিলেন চলে যাও। মুসা বলছেন না ওদের সহ যাইতে হবে, নাহলে আমি গ্রামে ঢুকতে পারবো না। আল্লাহ বলছেন ঠিক আছে এদেরকে উঠাও। জিবরিল আমিন ঝাঁকি দিচ্ছেন, সবগুলোকে উঠালেন। সুবহানাল্লাহ বলেন 70 জনকে জিজ্ঞাসা করে মুসা নবী কিরে আল্লাহকে দেখবা? ওর কাছে মুসা চলো বাড়ি যাই, দেখা দেখি আর দরকার নাই। এক ধাক্কায় আক্কল গুরুম হয়ে গেছে, মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহকে দেখার শখ, মরা মানুষগুলো জিন্দা হইয়া এখন বাড়ির দিকে দৌড় দিছে, আর না আর থাকবো না। সম্মানিত শুধু কিন্তু আমার নবীজি সাল্লাম যখন হজরতে আবু বকর সিদ্দিক উমর উসমান জুন্নুরাইনকে নিয়ে উহুদের পিঠের উপরে তার বুকের উপরে নবী যখন উঠলেন, তখন উহুদ কেঁপে উঠল, হাররাকা নড়ে উঠল, আন্দোলিত হল, নবীর মহব্বত নবীর ভালোবাসা। আমার নবীজি বলছেন
সহিহ বুখারীর মধ্যে জাবাল উহুদ ইউহিব্বুনা ওয়া নুহিব্বু, উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরা উহুদকে কি ভালোবাসি, উহুদ নবীকে ভালোবাসে, নবীজি উহুদকে কি ভালোবাসে, এই উহুদের মধ্যে ভালোবাসার কি আছে? আজকে আমি আপনাদেরকে বলে যাব, হুব্বে রাসূল দিবেন তো আমাকে, সেই উহুদ নবীকে ভালোবাসে, উহুদ আন্দোলিত হয়েছে, আনন্দে নেচে উঠছে, কথা কল আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের পিঠের উপরে পা দিয়ে তারে ধমক দিয়ে বলেন, থাম, কেফ, ফাইন্না আলাইকা নাবিয়্যান, তোমার উপরে কিন্তু একজন নবী দাঁড়ানো আছে, তোমার উপরে একজন সিদ্দিক দাঁড়ানো আছেন, দুইজন শহীদ দাঁড়ানো আছেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাকে হাত দিয়ে কয়, ফয়সালা হয়ে গেছে, আমরা শহীদ, আমরা দুইজনে কি উহুদের পাহাড়ের উপরে নবীর ঘোষণা, আবু বকর সিদ্দিক হয়ে গেছেন এই উহুদ পাহাড়ে এসে। সম্মানিত সুধি, নবীজি সাহাবীদের নিয়ে উহুদের উপরে উঠলেন, উহুদ নড়ে উঠেছে, আনন্দিত হয়েছে, আপনি হাদিসের সমস্ত কিতাব খুলে দেখুন, দুনিয়ার যত হাদিস নবীজির বাণী আছে, এ সংক্রান্ত নবীর যত বাণী প্রত্যেকটা বাণী আপনি খুলে দেখুন, উহুদ নবীর মহব্বতে ভালোবাসায়, নবীকে সেই উহুদ পাহাড় ভালোবাসে সেই মনে করে পাথরটা, এই পুরা পাহাড়টা নড়ে উঠেছিল। এই উহুদ পাহাড়ের ভাষা নবী বুঝেন, নবীজি ঘোষণা করেছেন বুখারী শরীফ সহ মুসলিম শরীফ সহ সিয়াসত তার হাদিসগুলো খুলে দেখুন, নবীজি আমাদেরকে বলেছেন, শোনা আমার উম্মতরা, কিয়ামতের ময়দানে যখন তোমরা জান্নাতি হবে, আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, তখন তোমরা জান্নাতের ডাইন পাশে গেটের সাথে সেখানে উহুদ পাহাড়কে দেখবে, উহুদ পাহাড় মদিনায়, আর এটাকে আমরা দেখব কোথায়? জান্নাতে। জোরে বলেন দেখব কোথায়? আবার জোরে বলেন দেখব কোথায়? উহুদ পাহাড়কে আপনি জান্নাতে দেখবেন, কেন? বিকজ একটি মাত্র কারণ, যে উহুদ পাহাড় নবীকে ভালোবাসছে। নবীকে ভালোবাসছে কে? ওই জামালে সর নবীজি মক্কা থেকে যখন হিজরত করছিলেন, মক্কা থেকে হিজরত করার সময় তিনি তিন রাত তিন দিন জাবালে সর, মক্কার মধ্যে সবচেয়ে বড় একটা পাহাড় আছে, ওই পাহাড়ের মধ্যে তিন দিন তিন রাত আমার নবী সেখানে অবস্থান করেছিলেন, সাথে ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, পাহাড়ের মাথায় সেখানে একটা ছোট্ট গুহা ছিল, ওই গুহার মধ্যে আমার নবীজি বসে গেলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবীজি এটা তো একটা ফাঁকা গুহা, এই গর্তটা তো ওপেন, এটার উপরে ঢাকনা নাই, আল্লাহ তাআলা আমাকে দেখার সুযোগ দিয়েছেন, আমি তিনবার দেখছি উঠে, কয়বার? যে ঘটনাটা বলছি, যেখানে কোরআনের একটা আয়াত নাজিল হয়েছে সেই জায়গাটা আমার দেখার সুযোগ হয়েছে, সেখানে গেছি আমি, এই উহুদ নবীকে ভালোবাসে, নবীর ভালোবাসার প্রমাণ পেয়েছি আমি, শহীদ মরনারুল ইসলাম ফারুকী দুইজনে, আমি আর শহীদ মরনারুল ইসলাম ফারুকী দুইজনে তো বন্ধু মানুষ, আমরা আমার বন্ধু, তার গোসল তো আমি দিয়েছি, একসাথে আমার বাড়ি থেকে 7 কিলোমিটার দূর তার বাড়ি, কথা বুঝতে পারছেন? তার জীবন হিস্ট্রি আমি জানি, আমার জীবন হিস্ট্রি সে জানত, এই মানুষটা আমরা এই দিনের খেদমত করছি, আমি বেঁচে আছি আর সে তো শহীদ হয়ে গেল, কথা কন না, তাকে তো শহীদ করা হলো, মাওলানা নুরুল ইসলাম ফারুকী আর আমি দুইজনে মিলে আমরা মদিনা একসাথে হজে গেলাম, হজ থেকে আমরা মদিনা মুনাওয়ারায় গেলাম, মদিনা মুনাওয়ারায় যাওয়ার পরে দুইজনেরই শখ হয়ে গেল, শখ বুঝেন, দুইজনেরই মনের মধ্যে একটা আশা, আমরা দুইজনে এগ্রুমে ছিলাম,
আমরা দুইজনে বুদ্ধি করলাম যে নবীজি তো মদিনার বকরির দুধ খাইছে, আমরা দুধ খাবো। এ দুধ পাওয়া যায় কই? আমরা খবর নিলাম যে এটা উহুদে, উহুদের পাশে যে বাড়িগুলো আছে ওই বাড়িগুলোতে বকরি লালন করে তারা, সেখানে সেই বকরি দুধ পাওয়া যায়। আমরা দুজনে ওখানে গিয়ে আমরা বললাম যে ভাই আমরা বকরির দুধ খাইতে আসছি। ওরা হাসতে হাসতে উটের দুধ ওখানে খাওয়া যায়, আমরা বকরির দুধ, বলছে বাঙালি বকরির দুধ খাবা, খাও, খালি গ্লাস ভর্তি করে দেয় আর আমরা শুধু পকেট ভর্তি করি, তার মানে পেটের মধ্যে ঢুকাই, খাইতে খাইতে পেট বোঝেন না বড় হয়ে গেল, উনিও খাইল আমিও খাইলাম, শেষে পকেট থেকে আমরা রিয়াল বের করলাম পয়সা দিব দাম, বকরিওয়ালা বলে না মেহমান, মেহমানদারি করছি, আতিথিয়তা, নবীর দাসের মানুষ খেজুরের দোকান খুলে বসে আছে, আপনি যদি খারাইয়া সারা খেজুর সব খাইয়া ফেলেন কিচ্ছু বলবে না, আর আমার দোকানে জাল দিয়ে আটকায় খবরদার যাতে একটা সুইও যেন ভিতরে ঢুকাইতে না পারে, মন ছোট এত একেবারে কঞ্জুস, মক্ষিচুষ, মক্ষিচুষ বুঝেন, মক্ষিচুষ বলে এমন বখিল যে মাসি তার মিঠাইয়ের মধ্যে বসছে ওইটাকে সে জাল দিয়ে ধরছে যে বেটা আমার মিঠাই খাইয়া যাবা কই, ওরে জাল দিয়ে ধরছে, ধরার পরেই মক্ষি ধরছে, মক্ষি মানে মাসি তার মিঠাই খাইছে, অতএব মিঠাইটা খেয়ে যেতে পারবে না, এই জন্য সে মুখের মধ্যে মাসি ঢুকাইয়া ও যা খাইছে ওটা চুষে বাইর করে ফেলছে, এরে বলে মক্ষি চুষ, এর নাম কি মক্ষি চুষ, কঞ্জুস, কঞ্জুস আর কি মক্ষি চুষ, এটা হলো বখিলের শব্দ, কথা বুঝতে পারছেন? আমরা মদিনা মুনাওয়ারা গেলাম, সেখানে বকরির দুধ খাইলাম, পয়সা নাই না, খুশিতে মনটা এত ভরে গেল যে পেটটা যদি আরো বড় হইতো আরো ঢুকান যাইতো, কত ঘর দুইজনে বুদ্ধি করে আমরা গেলাম যে আমার নবীজি যেখানে দান মোবারক শহীদ হয়েছে চলেন, যখন আসছি দুধ খাইতে এটাও দেখে যাবো, সুবহানাল্লাহ, আর ওই মিশর মালয়েশিয়ার যদি কেউ হইতো সম্মানিত সুধি, আমি আর মাওলানা ইসলাম ফারুকী সেখানে গেলাম, হায় আল্লাহ, প্রত্যেকটা জিনিসের আল্লাহ তাআলা এক একটা সাক্ষী রেখে দিয়েছেন, কত কন্যা কি রেখে দিয়েছেন সাক্ষী, নবীর জীবনের এত বড় একটা ঘটনা, যে উহুদ পাহাড় নবীকে ভালোবাসলো, কিয়ামতের ময়দানে যারা শহীদ হন তাদের যে জায়গাগুলোতে আঘাত করা হয়েছে ওই জায়গাগুলো সহ এদেরকে গোসল দেওয়া যায় না, গোসল দেওয়ার নিয়ম নাই, এগুলো সহ কিয়ামতের ময়দানে উঠবে, এগুলো থেকে রক্ত ঝরবে, তবে রক্তের গন্ধ আসবে না, মিষ্কাম্বরের ঘ্রাণ বের হবে, শুধু মণ্ডলী জগতের মধ্যে এই ধরনের অসংখ্য ঘটনা যেখানে ঘটেছে আল্লাহ তাআলা তার নিদর্শন রেখে দিয়েছেন, যাতে করে সেখান থেকে মানুষ তার ইবরাত, মানুষ যেন সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে, আলামত এবং নমুনা আল্লাহ রেখে দিয়েছেন যাতে মানুষের ঈমানটা যেন নষ্ট না হয়। আমি মাওলানা ইসলাম ফারুকী দুজনেই গেলাম, নবীর মহব্বতটা বুকের মধ্যে ছিল বিধায় তো পাহাড়ের পথ জীবনে হাঁটছি আমরা, আমাদের পাগুলো এমনি নরম পা, এগুলো পাহাড়ি মানুষের পা না, পাহাড়ি মানুষের পা হচ্ছে শক্ত ফাটা, এদের কত মার যে পাথরের উপরে ধাক্কা ধুক্কা খাইছে তার শেষ নাই, আমরা হচ্ছে নরম পায়ের মানুষ, একটু ধাক্কা খাইলে ফোসকা পড়ে, দুইজনে আমরা বড় কষ্ট করে ভিতরে অন্তত দেড় মাইলের মতো ভিতরে ঢুকছি, ভিতরে যাওয়ার পরে দুইটা জিনিস পাইলাম, একটা পাইলাম বীরে শিফা, কত কন্যা নবী করিম সাল্লামের সেই থুতু মোবারক, সেখানে পানির অভাব দেখা দিয়েছিল পাহাড়ের ভিতরে, থুতু মোবারক লাগাই দিয়েছেন সেখানে পানি ফোয়ারা চালু হয়েছে, আমরা দুইজনে সেখানে গিয়ে পানি পান করলাম, একটা বোতলে পানি নিয়ে আসলাম, সুবহান, এরপরে আমি ইসলাম ফারুকী সাহেবকে বলি, উনি আমাকে বলে যে আর কি জানেন, আমি জানি মানে নবী এখানে পড়ে গেছিলেন, মাথা মোবারক এখানে পড়ছে, দেখেন না কোনো আলামত আছে কিনা,
সেখানে গিয়ে দেখলাম নবীজি সাল্লামের মাথা মোবারক যে উহুদের উপরে পড়েছে, উহুদটা ছোট্ট শিশু যেমন জন্ম নেওয়ার পরে থাকে, ওই যে আমরা সরিষার বালিশ বানাই দিই যাতে মাথাটা গোল থাকে, টুপিটা গোল, মাথাটা যেন গোল থাকে। আবার মেয়ে মানুষ যদি হয় তাহলে আরেকটু, এটা ঘরের মেয়ে মানুষ জানা, মা বোনেরা ওটা কায়দা জানে যে চুলের খোপা বানবে যাতে এটা উঁচা হইয়া দেখা যায়। গাদা ইরুহু মুস্তাশজিরাতুন ইলাল উলা তাজুল্লুল ইকাসু ফি মুসান্না ওয়া মুরসালি। কথা বুঝতে পারছেন তো? কাজেই ঘরের মা যারা, বোন যারা, তারা ছোট ছেলে যদি জন্ম নেয় তাহলে এদেরকে সরিষার বালিশ দিয়ে পিছনের মাথাটা যেন গোল হয়, টুপিটা দিলে যেন সুন্দর করে দেখা যায়, কতক্ষণ না। আর এটা যদি পাখির ঠোঁটের মতো, যদি টিয়া পাখির ঠোঁটের মতো যদি এরকম যদি হইতো তো সব শেষ, আমরা ঘুমাইতে পারতাম না ঠিক মতো। এগুলো মা ওনারা সাইজ করে দিছে, দাদিরা সাইজ করে দিছে মাথার গোলটা। সুবহানাল্লাহ। কোন উহুদের উপরে আমার নবীজির দান্দান মোবারকে যখন তীর মারা হলো বেঈমান, আব্দুল্লাহ ইবনে কামা নবীর দান্দান মোবারকে যখন তীর মারলো, হায় নবীজির রুবায়া মোবারক, দাঁত মোবারক যখন শহীদ হয়ে গেল, নবীজি সেই অবস্থায় পড়ে গেলেন উহুদের উপরে। উহুদ একটা পাথর, একটা বিশাল পাহাড়। উহুদ নবীকে ভালোবাসে, যে কারণে নবীজি উহুদের উপরে পড়ে গেল, উহুদ তাকে ব্যথা দেয় নাই, উহুদের পাথর তাকে ব্যথা দেয় নাই রে, উহুদের পাথরের আঘাত নবীর গায়ে লাগে নাই। উহুদ পাহাড় নবীর জন্য ফোমের বালিশ হয়ে গেছে, ফোমের বিছানা হয়ে গেছে। মাথা মোবারকটা নবীজির যেখানে পড়া আছে সে জায়গায় গোল চিহ্ন এখনো আছে, মনে হয় পাথরটা মোমের মতো কি হয়েছে, নরম। আপনি বলবেন যে এটা কি হইল, এটা একটা কথা। পাথর আমরা কত রাস্তায় দেখছি, কত বড় বড় পাথর, পাহাড়ি পাথর ইন্ডিয়া থেকে আসে, কত কন্যা ইয়া বড় বড় পাথর, কি ওজন, এগুলো কত রকম ভাবে ধাক্কাইয়া উপর থেকে নিচে ফালাই দেয়, এটা ভাঙে না, এটা মমের মতো নরম হয় কেমনি। আরে বেকুব, তুমি কোরআন পড়ো, কোরআন পড়লে দেখতে পাবে মাকাম ইব্রাহিম, নবী ইব্রাহিমের পায়ের চিহ্ন নিজের বুকে ধারণ করেছে, মমের মতো গরম নরম হইয়া, যদি মাকাম ইব্রাহিম মমের মতো নরম হইয়া যদি একজন নবীর পায়ের চিহ্ন বুকে নিতে পারে, তাহলে উহুদ পাহাড় কি নবীর মাথা মোবারক তার দেহ মোবারকের চিহ্ন নিজের কাছে নিতে পারে না? হাত উঁচু করে বলেন নিতে পারে কিনা? ভালোবাসা নাই? শহীদুল ইসলাম ফারুকী সাহেব, তার সাথে একসাথে যখন উহুদের ভিতরে ঢুকলাম, দেখি পাহাড়ের মধ্যে একটা উটের পায়ের দাগ লাগানো আছে, পায়ের চিহ্ন, উপরের একটা পাথর নিচে পড়া শুরু করছিল আমার নবীকে আদর করার জন্য। এই সুযোগে নবীকে একটু ভালোবেসে নেই, নবী তো এখান থেকে চলে যাবে, কত কল সাথে সাথে নবীজির সাথে নাকায় কাসওয়া, নবীর তো কয়েক ধরনের যানবাহন ছিল, আমাদের যেমন বাইসাইকেল আছে, তারপর অটো আছে, তারপরে বটবট এগুলো আছে, সিএনজি আছে, আছে না? তো নবীজিকে আল্লাহ তাআলা এই ধরনের বেশ কয়েক ধরনের তাকে যানবাহন দিয়েছেন, তার মধ্যে সবচেয়ে উত্তম যানবাহন হলো নাকায় কাসওয়া। কাসওয়া নামে যে উষ্ট্রীটা, এটা আল্লাহর হুকুমে চলে, সুবহানাল্লাহ। আল্লাহর কি আপনি চিন্তা করতে পারেন, নবীজি বসে আছেন উটের উপরে মদিনায়, মসজিদে কুবা থেকে আমার নবী জুমার দিনে বের হলেন, কত কল মসজিদে কুবা থেকে নবী বের হলেন, বের হওয়ার পরে যখন তিনি মদিনায় যাওয়া শুরু করলেন, তখন মদিনার মানুষেরা আমার নবীর মেহমানদারি করার জন্য, নবীকে বরকতের জন্য নিজের ঘরে আনার জন্য তারা ওই উটের লাগাম যেটা ছাড়া অবস্থায় ছিল, উটের লাগাম যেটা ছাড়া অবস্থায় ছিল, ঝুলানো অবস্থায় এই লাগাম ধরে ধরে তারা টানা শুরু করলো। আমার নবীজিকে তারা বললো, নবীজি আমার ঘরে জারদানা খেজুর আছে, মেহমানদারির ব্যবস্থা আছে, কাজী নবীজি আমার ঘরে চলুন, উটের লাগাম ধরছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সেই মানুষদেরকে বললেন, আরসেলুহা আরসেলুহা ফাইন্নাহা মামুরা, উটের রশি ছেড়ে দাও, এই উটটা আল্লাহর হুকুমে আমাকে নিয়ে যাচ্ছে, এটা কার বাড়িতে বসবে,
কার কপালে নসিব হবে, কার ঘরে বসবে, এটা আল্লাহই ভালো জানেন। ওই উটটাকে ঠিক এইভাবে আমার আল্লাহ নির্দেশ দিয়ে নিয়ে যাচ্ছেন। তাহলে উটটা যদি আল্লাহর নির্দেশে যায়, তাহলে শাহ সুলতান মাহমুদ বালখি রহমতুল্লাহ আলাই, উনি বালখ ইরানের ওই জায়গা থেকে মাছের পিঠে তিনি আসলেন, উটাকেও তো আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে দিয়ে বগুড়া পাঠাই দিছে। আর শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইকে ইয়েমেন থেকে, আরব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সিলেটের মাটিতে পাঠাই দিলেন, যাও তুমি কবুতর হাতে নিয়া, সুবহানাল্লাহ কল্লা জালালি কবুতর হাতে নিয়া। হযরত শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইর হাতে ছিল জায়নামাজ, সুরমা নদীর উপরে তিনি বিছাই দিলেন। ওই সুরমা নদীর উপরে বিছানো জায়নামাজটা, এটা পানিতে ভিজাবে কিনা, এটার কর্তৃত্ব ক্ষমতা কার? আল্লাহ। যদি মুসা নবীর লাঠি দিয়ে নীল সাগর নীল দরিয়ায় যদি সেখানে সমুদ্রের মাঝখানে যদি পানি হুকুম মেনে ফাঁক হয়ে যায়, তাহলে আল্লাহর হুকুম এখনো কি এটা বাতিল হয়ে গেছে নাকি? আল্লাহর হুকুম কি বুড়া হয়ে গেছে নাকি? আল্লাহর হুকুম কি পুরাতন হয়ে গেছে? না, কখনো পুরাতন হয় না। আল্লাহ বলে দিয়েছেন, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, প্রত্যেকটি মুহূর্তে আমি আল্লাহর শান প্রতিষ্ঠিত হচ্ছে, আমার ক্ষমতাকে আমি প্রতিষ্ঠিত করছি, আমার ক্ষমতা কখনো দুর্বল হয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতএব সম্মানিত সুধী, মাকাম ইব্রাহিমের মতো পাথরটা যদি নবী ইব্রাহিমের পায়ের কদমটাকে নিজের বুকে রাখার জন্য মমের মতো নরম হয়ে যায়, তাহলে উহুদ পাহাড় আমার নবীকে নিজের কোলে পেয়ে সে কি ওই পাথর কি পাথর হয়ে থাকবে, না এটা ফোমের বালিশ হয়ে যাবে, এটা জান্নাতি বালিশ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে আকিদার ব্যাপার, এগুলো হচ্ছে মেনে নেওয়ার ব্যাপার, এটার নাম বিশ্বাস, এটার নাম আকিদা। আমি এটাকে বিশ্বাস করি, আমার নবীর জন্য সবাই গোলাম হয়ে যায়, সবাই গোলামি করবে, পাহাড়ে পর্যন্ত নবীকে ভালোবাসে। ভালোবাসা হলো গোলামি, ভালোবাসা মানে কি? গোলামি। আমি আপনাকে ভালোবাসি তার অর্থ আপনি যা বলবেন আমি তাই, আপনার কান্দাটাও আমাকে ভালো লাগবে, আপনার হাসাটাও আমার কি ভালো লাগবে, কথা কল, আপনার চলা ফেরা উঠা বসা, আপনার শয়ন স্বপন, আপনার কথ্য কথন, আপনার পাঠ্য পঠন, আপনার চাল চলন, সবগুলি আমার কাছে কি লাগবে? ভালোবাস, ভালোবাসলে ভালো লাগবে। এই জন্যই পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তাহলে সে যেন আপনাকে অনুকরণ করে, আপনাকে ভালোবাসে। এখানে ইত্তিবা শব্দের অর্থ আপনাকে যেন ভালোবাসে। ইত্তিবা শব্দের অর্থ হচ্ছে আপনি যা করেন, যেভাবে চলেন, যেভাবে বলেন, যেভাবে উঠেন, যেভাবে বসেন, যেভাবে ইবাদত করেন, ঠিক সেইভাবে হুবহু যারা আপনাকে অনুকরণ করে। সুবহানাল্লাহ। বলেন সেই নবীর প্রতি ভালোবাসা সাহাবা ইকরামের কেমন ছিল? নবীজির কাছে এসে হযরত স্নান, তিনি বলছেন, নবীজি আমার পিপাসা লাগছে, একটু পানি খাবো। নবীজি বলছেন, দাঁড়াও আইনা দিতেছি, ব্যবস্থা করতেছি। নবীজি রাত্রে পেশাব মোবারক করে রেখেছিলেন খাটের পাশে, সাহাবি ওইটাকে পানি মনে করে ঢক ঢক করে গিলে খাইছে। নবীজি বলছেন, কি করলা? আমি তো তোমার জন্য পানির ব্যবস্থা করছি, তুমি এটা খেলে কেন, পান করলে কেন, এটা তো পেশাব ছিল। নবীজি বলছেন, পেশাব ছিল। সাহাবি বলছেন, হুজুর খোদার কসম পেশাব মনে হয় নাই, আমার নাকের মধ্যে মেশকাম্বরের ঘ্রাণ ছাড়া কিছু পাই নাই। ভালোবাসলে একটা ছোট বাচ্চা দেখেন না, যার প্রথম বাচ্চা জন্ম নিছে, স্বামী স্ত্রী বিয়ের পরে প্রথম বাচ্চা জন্ম নিছে, দেখবে না হাগ্গা দিল, হ্যাঁ পেশাব করে দিলেও কিছু কয় না, কতক্ষণ না, ভালোবাসা। ভালোবাসার কাছে আর কোনো কিছু নাই। আর যারা নবীকে ভালোবাসতে পারে নাই, নবীর প্রতি যাদের ভালোবাসা নাই, ওরাই প্রশ্ন তুলে, নবী আলিফ বা জিম চিনে না, নবী লেখাপড়া জানে না,
নবীর স্ত্রী বুড়ি হইয়া গেছে, মা খাদিজা এই হইছে, হযরত আলী মদ খাইছে, ওর ওয়াজেই চুলদু ওই বাঁকা। والذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنه তার কাজই হচ্ছে ফিতনার কথাগুলো বলা, ভালো কথা মুখ থেকে আসে না, যেহেতু ভালো ভাবে নবীকে ভালোবাসতে পারে নাই। আপনি যাকে ভালোবাসবেন আপনি দেখবেন তার শুধু গুণাবলী ছাড়া তার বদনাম আপনার মুখে কোনোদিন আসবে না, বারবার সে চেক এন্ড ব্যালেন্স, বারবার সে সতর্ক থাকবে, বারবার সে ভাষা প্রয়োগ করবে সর্বোচ্চ মানের ভাষা, সে থিম তার থিংকিং তার চিন্তা তার চেতনা এত বেশি উন্নত মানের হবে যাতে তার ভাষা দিয়ে সামান্যতম তার ক্ষতি না হয়, তার যেন সম্মান নষ্ট না হয়। এই জন্য আমার আল্লাহ বলছেন আমার কাছে পড়ার আগে আমার নবীর কাছে পড়ো, আমাকে ভালোবাসার আগে নবীর কাছে ভালোবাসার ট্রেনিং নাও, আমার নবী কিভাবে আমাকে ভালোবাসছে। قل إن كنتم تحبون الله فاتبعوني نبي বলেন তোমরা আমার ইত্তিবা করবে, ইত্তিবা আমি এর উপরে বই লিখেছি, আশা করি ইসলামিক ফাউন্ডেশন ছেপে ফেলবে খুব তাড়াতাড়ি, 1000 পৃষ্ঠার বই, কত আপনারা কি ভয় পাইলেন নাকি? 1000 এই যে এটা আমি বললাম না, এটা দিয়ে দেখবেন এই ভাইরাল হয়ে যাবে, উনি 1000 বই লিখবে উটা আবার উনি কইতেছে। আরে বেটা তুমি কয় পৃষ্ঠা লিখছো এটা বলো, কত কর না তুমি কয় পৃষ্ঠা লিখছো এটা বলো। আমি তো লিখছি নবীর মহব্বতে, আমি কি লিখছি আমার কথাটা সহ্য হয় না, তুমি তো একটা লাইনও লেখো নাই, তোমার কাছে একটা লাইনও নাই, আর আমি লিখেছি কোরআন সুন্নার আলোকে নবীর প্রেম নবীর মহব্বত নবীর ভালোবাসার উপরে 1000 পৃষ্ঠার বই আসতেছে, ইসলামিক ফাউন্ডেশন ছাপবে ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছেন? তার অর্থ হলো আপনি এই বইটার মাধ্যমে বুঝতে পারবেন নবীকে ভালোবাসে কিভাবে এক মনবী, নবীর নাকি ভালোবাসার কোনো আয়াত নাই কিচ্ছু নাই। হে বেচারা এখন কষ্টে আছে, হে বেচারা এখন কি আছে কষ্টে আছে, নবীর বেয়াদবি করলে কপাল এরকমই হয়। কথা বুঝেন? নবীর নামে ইয়া নবী সালাম আলাইকে কত বলছে বারবার, আর শেষে এসে বিভ্রান্ত হয়ে বলছে না না এগুলো না এগুলো সব বেদাত, তারও কষ্ট হইতেছে। কত সম্মানিত শুধু নবীকে কষ্ট দিয়ে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলা লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, নবীকে যদি কেউ গুস্তাখি করে গুস্তাখে রসুল মনে রাখবে তোমরা, আমি তোমাদের ওস্তাদ না কিন্তু তোমাদের মুরব্বি হতে পারি, যদি মুরব্বিও নাও মানো তাহলে এই যে মুসলিম হিসাবে আমি তোমাদেরকে বলছি যে খবরদার ভাষা ঠিক করো, এখনো বাঁচার সময় আছে, এখনো সংশোধন নেওয়ার কি আছে সময় আছে, তোমরা বাজে কথাগুলো বলো, তোমরা সাহেব কেবলার ঢাকা পর্যন্ত আলেমদের কামেল এটা এম এ পালে পাশের মান পাবে, কথা কন না তিনি এখান থেকে বাসের কি করছিলেন লং মার্চ, আর সেটা কি তুমি বলছো ঢং মার্চ, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল, আমার ওলির সাথে যদি কেউ বেয়াদবি করে আমি আল্লাহ স্বয়ং যুদ্ধে নেমে যাই। এই জন্য আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, উহুদ পাহাড় নবীকে ভালোবেসেছে তার প্রমাণ আমি নিজেই দেখাই দিলাম, নবীকে ভালোবেসেছেন হযরত বাইস কারনি, তুমি বলো এটা জাল হাদিস, তুমি কি জানো যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওয়াইস কারনির দেখা হয় নাই, নবীজি হযরত উমর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বিশাল গুরুত্বপূর্ণ দুজন সাহাবী খোলাফায়ে রাশেদার দুজন গুরুত্বপূর্ণ সাহাবীকে ডেকে বললেন যে আমার এই জুব্বাটা দিলাম আমার ওয়াইস কারনি ইয়েমেনে তার কাছে জুব্বা দিয়ে আসো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি জুব্বা ইয়েমেন পর্যন্ত দিয়ে আসবো, ওয়াসকারনির কাছে দিয়ে আসবো, কারণ কি নবীজি বললেন শোনো এই লোকটা মায়ের খেদমতে থাকার কারণে আমার কাছে আসতে পারে নাই, তবে সে আমাকে ভালোবাসে, সে আমাকে কি দূর থেকে ভালোবাসা, এই যে আমরা যারা আছি আপনি জানেন খোদার কসম আপনার আমার সবার জন্য আমার নবীজি কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পেয়ালা নিয়ে অপেক্ষা করবেন,
বৃহত্তর রাখালগঞ্জ বাজারের পবিত্র মিলাদুন্নবী উদযাপনকারী যারা আছো, আসো পেয়ালা খাইয়া যাও। লা ইয়াজমু আবালা, আর কোনদিন তোমরা পিপাসিত হবে, তার মানে আপনি যখন নাম আইডি যখন তৈরি হয়ে যাবে, আইডি বুঝেন ন্যাশনাল আইডি, তখন আপনি ভোট দেওয়ার কি পাবেন, সুযোগ পাবেন। আপনি যদি কিয়ামতের ময়দানে নবীর হাতে হাউজে কাউসার কাউসারের পেয়ালা যদি পান করার সুযোগ পেয়ে যান, তাহলে জান্নাতের ফয়সালা এমনি হয়ে যাবে। এই হাউজে কাউসারের পানি দিয়ে আমি অপেক্ষা করব। সাহাবায়ে কিরাম বলেন, হুজুর আপনার ভাই কারা? আওয়ালাসনা ইখওয়ানাক, আওয়ালাসনা ইখওয়ানাক, আমরা কি আপনার ভাই নই? নবীজি বলছেন, বাল আনতুম আসহাবি, তোমরা আমার সাহাবি, তোমরা আমাকে নিজে দেখে সচরাচর দেখে পরীক্ষা নিরীক্ষা করে আমার প্রতি ঈমান এনেছো, তোমরা আমাকে পরীক্ষা করেছো। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা 235 বছর ধরে নবীর জন্য অপেক্ষা করছেন। নবীজি যখন পৃথিবীতে এলেন মদিনা মুনাওয়ারায়, তিনি নবীর সামনে সদকার মাল দিয়ে পরীক্ষা করলেন যে নবী সদকা খান কিনা, যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি সদকার মাল খাবেন? নবীজি দেখেই বলছেন এটা আমার না। উনি বুঝতে পারছেন ইনি তো সেই নবীর কাঁধ মোবারকে মোহরে নবুয়ত, নবুয়তের সিল লাগালো, উনি পিছনে চলে গেলেন। নবীজি বুঝতে পারছেন এ তো আমার নবুয়তের সিলের খবর জানে। নবীজি নিজের বুতাম মোবারক খুলে দিয়ে তাকে দেখাই দিলেন। উনি সাথে সাথে চিল যেমন মুরগির বাচ্চাকে থাপা দিয়ে ধরে, ঠিক এমনি করে হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলার মুখ দিয়ে নবীর সেই নবুয়তের মোহরটাকে চিহ্নটাকে তিনি চুমু দেওয়া শুরু করলেন। তিনি বুঝতে পারলেন এই তো সেই হাজা হুয়াল নবিয়ুল মুহতারাম আল মাবউস ইলা জামিইল উমাম, ইনি তো সেই মহান রাসূল, যেরকম সুবহানাল্লাহ। অতএব সম্মানিত সুধি ভাইরা, আমার সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা নবীকে পরীক্ষা করে ঈমান এনেছে। নবীজি বলছেন সাহাবীরা, কিয়ামতের ময়দানে আমি হাউজে কাউসারের পেয়ারা নিয়ে অপেক্ষা করব আমার ভাইদের জন্য। সাহাবায়ে কিরাম বলেন, হুজুর আওয়ালাসনা ইখওয়ানাক, আমরা কি আপনার ভাই না? নবীজি বলছেন, বাল আনতুম আসহাবি, তোমরা আমার সাহাবি, তোমরা আমাকে আমার প্রতি ঈমান আনছো, বুঝে শুনে দেখে শুনে ঈমান আনছো। আর ওই রাখালগঞ্জ বাজারের বৃহত্তর রাখালগঞ্জ বাজারের যারা, ওই বাংলাদেশের যারা অনাগত ভবিষ্যতে যারা আগমন করেছে, এ সমস্ত উম্মত ওরা আমাকে না দেখে ভালোবেসেছে, আমাকে না দেখে মুখে দাড়ি রেখেছে, না দেখে মাথায় টুপি দিয়েছে, না দেখে আমার সুন্নাগুলো আমল করেছে, ওরা আমাকে না দেখে ভালোবেসেছে, কাজেই আমি এই পেয়ালাটা ওদের জন্য রেডি করে রাখছি। ওরা আসবে আর ওদেরকে আমি দেব, ওরা আসবে ওদেরকে আমি দেব, ওরা পাল করবে আর ওরা এটা পাল করে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। নবীর ভালোবাসা, আমরা যতটুকু ভালোবাসি কিয়ামতের ময়দানে এই ভালোবাসার মূল্যায়ন আসবে। ওরা সোকম সোকা যারা নবীর সাথে বেয়াদবি করেছে, নবীজি কিয়ামতের ময়দানে তাকে তাড়িয়ে দিবেন, ভাগো, তোমার দ্বারা আমার ইজ্জত রক্ষা পায় নাই, যতটুকু রক্ষা পেয়েছে এই বৃহত্তর রাখালগঞ্জ এলাকার মিলাদুন নবী মাহফিলের আয়োজকের মাধ্যমে, যারা আমি নবীকে ভালোবাসায়, তুমি দিন তারিখ নিয়ে গোলমাল করছো যে আমি নবী রবিউল আউয়ালে জন্ম নেই নাই, আমি 12ই রবিউল আউয়াল জন্ম নেই নাই, তুমি খালি ফতুয়াবাজি করছো, তো যাও ফতুয়াবাজদের কাছে, আমি নবীর কাছে আসবা না। নবী তাকে তাড়িয়ে দিবেন সোহকান সোকা। বুঝতে পারছেন কথা? এই জন্য আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, উহুদ পাহাড় নবীকে ভালোবেসেছে, নবী তার বুকে নড়ে উঠেছে, আনন্দে নেচে উঠেছে, নবী বলছেন থামো, এখন তোমার উপরে একজন নবী দাঁড়ানো। সেই উহুদ পাহাড় নবীকে ভালোবাসার কারণে কিয়ামতের ময়দানে নবীর সঙ্গী হয়ে সে জান্নাতে যাবে, পাহাড় জান্নাতে যাবে। উস্তুনে হান্নানা, গাছের শুকনা ডালটা যার উপরে ঠেস দিয়ে নবীজি জুমার নামাজ পড়াতেন, জুমার মিম্বার তৈরি হয়েছে, গাছের ডালের দরকার নাই, রেখে দিলেন। নবীজি জুমার দিন যখন মসজিদে প্রবেশ করলেন, তখন
মাছ যদি পুকুর থেকে উঠানো হয় সেই মাছটা যেমন মাথার লেজ লাফ দেয় লাফায় ঠিক এমনি করে লাঠিটার দুই মাথা লাফানো শুরু করলো এমন ভাবে লাফানো শুরু করলো গোটা মসজিদ নববী ধুলায় ধূসরিত হয়ে গেল ধুলায় পূর্ণ হয়ে গেল ২৯ জন সাহাবী বলছেন আমরা সেদিন সচক্ষে দেখছি যে একটা শুকনা কাছের ডাল এটা কেমনে নবীর বিরহে নবীর থেকে একটু বিচ্ছিন্ন হওয়াতে সে কান্দা শুরু করছে এটার নাম কি উস্তুনে হান্নানা বলেন উস্তুনে হান্নানা হান্নানা মানে হান্নান নাম না হান্নান তো আল্লাহর নাম সিফতি নাম হান্নানা মানে হানিনুল জাজে হানিন শব্দের অর্থ করুণ স্বরে কাঁদা হানিন মানে করুণ স্বরে কি কাঁদা কিরকম কন্দনটা হানিন হচ্ছে কোন উষ্টি যদি কোন উট মাদি উট যার বাচ্চা জন্ম নিছে সেই মাদি উটটার বাচ্চা যদি হারায় যায় কত কর একজন মা কমলাপুর স্টেশনে অথবা সিলেট স্টেশনের মধ্যে ট্রেন ছেড়ে দিয়েছে এক্সপ্রেস তার বাচ্চাটা উঠাইতে পারছে নিজে উঠতে পারে নাই তাহলে ওই বাচ্চাটার জন্য সে মা কিভাবে কানবে কলিজা ফাটাইয়া কানবে না কত কর না এই গাছের ডালটা নবীর জন্য কলিজা ফাটাইয়া কানছে তার মহব্বতে ভালোবাসায় যে কারণে তার নাম হয়েছে উস্তুনে হান্নানা হানিনুল জাজ হানিন মানে মাদি উট বাচ্চা হারাইলে যে করুণ স্বরে কলিজা ফাটাইয়া কান্দে এই গাছের ডালটা নবীর বিরহে এত মহব্বত করছে যে আমার গায়ের উপরে নবীর দেহ মোবারক স্পর্শ হবে আর নবীর এতটুকু স্পর্শে আমি ধন্য হব নবী যে গাছের ডালটা হাতে নিলেন বুকের মধ্যে রেখে শিশু যেমন মা বুকে তুলে নিয়ে আদর করে ঠিক এমনি করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আদর করা শুরু করলেন তিনি জিজ্ঞেস করলেন কি হয়েছে বলো নবী আপনার প্রেমে পাগল আমি আমার প্রেমে কি পাগল নবীর প্রেমে কি পাগল সেই গাছের ডাল থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন তো তুমি চাও কি তুমি যদি চাও তাহলে পৃথিবীর কোন বাগানের গাছ তোমাকে করে দেই নবীজি নিজ হাতে যদি তাকে মাটিতে গেড়ে দিতেন এমনি কলম কলম কাটি না আমরা কতক্ষণ না তো কলম কাটলে আরেকটা গাছের ডাল এই ডালের মধ্যে লাগাই দেই কলম কাটি কি না তাহলে যদি আরেকটা ডাল এই ডালের মধ্যে লাগাই দিয়ে যদি কলম কাটা যায় তা আমার নবীর আঙ্গুল মোবারকে যে আঙ্গুল দিয়ে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করছেন ওই আঙ্গুলটা দিয়ে যদি মাটিটারে বলেন যে গাছ এই এইটারে তুমি সাহায্য করো মাটি এটাকে সাহায্য করো অবশ্যই করবে কথা কর না জমিন ও জমা তোমারে লিয়ে মকিন ও মকা তোমারে লিয়ে চুনি ও চুনা তোমারে লিয়ে বনে দো জাহান তোমারে লিয়ে দহন মে জবা তোমারে লিয়ে বদন মে যা তোমারে লিয়ে হম আয়ে হ্যাঁ ইহাঁ তোমারে লিয়ে উঠে ভি ওহাঁ তোমারে লিয়ে সুবহানাল্লাহ বলেছে গোটা জগৎ জমিন আসমান দুনিয়া আখেরাত সব আমার নবীকে কেন্দ্র করে নবীর ভালোবাসা নিয়ে আমরা বেঁচে আছি নবীকে ভালোবাসা বন্ধ করে দে পৃথিবীতে গজব নেমে আসবে এই জগৎ আর আল্লাহ রাখবেন না মহব্বতের একটা মানুষ যতক্ষণ পর্যন্ত থাকবে এই জগৎ ধ্বংস হবে বিকজ নবীর সাথে ভালোবাসা আর বেয়াদবি করলে ফাদাম্মারনাহুম তাদমীরা জগৎকে আল্লাহ ধ্বংস করে ফেলবেন কথা কি বুঝতে পারছে নবীজি বললেন রে উস্তুনে হান্নানা রে গাছের কাটা শুকনা ডাল তুমি যদি বাগান হতে চাও বাগানের গাছ তোমার মাথায় সুস্বাদু ফল আসবে পৃথিবীর মানুষ পাগল পারা হয়ে তোমার মাথায় সেই ফলগুলো ছিঁড়ে ছিঁড়ে খাওয়ার জন্য তোমার কাছে ভিড় জমাবে তোমাকে ভালোবাসবে তুমি যদি চাও আমি কোন বাগানের গাছ বানাই দেই আর যদি চাও তাহলে জান্নাতের গাছ বানাই দেই উস্তুনে হান্নানা বলল যে নবীজি আমি জান্নাতের গাছ হইতে চাই পৃথিবী তো ধ্বংস হয়ে যাবে গাছ তো আর থাকবে না কিন্তু জান্নাত তো আর ধ্বংস হবে না সুবহানাল্লাহ কোন জান্নাত কি হবে না ধ্বংস হবে না জান্নাত তো পার্মানেন্ট রেসিডেন্ট কি বলেন
পার্মানেন্ট রেসিডেন্ট, এটা স্থায়ী বসবাসের জায়গা। আমরা বেড়াইতে আসছি দুনিয়াতে, বাবা আদম আমাদেরকে বেড়াইতে আনছে। কত কন্যা বাবা আদম আমাদেরকে কি, ইহা হাম সব মুসাফির হে আখির ওহি ঠিকানা, কই আগে রওয়ানা হে কই পিছে রওয়ানা, ইহা হাম সব মুসাফির হে আখির ওহি ঠিকানা, কই আগে রওয়ানা হে আর কই পিছে রওয়ানা। ঠিকানা তো ওইটাই জান্নাত, যে জান্নাত থেকে বাবা আদম আসছেন সেই জান্নাতেই তো আমরা যাব। আমাদের বাড়ি বাপের বাড়ি কোথায়? রাখালগঞ্জের মানুষ কইতেছে না কেন, বাপের বাড়ি কোথায়? জান্নাত। বাবা আদমের বাড়ি কোথায়? জান্নাত। অতএব সম্মানিত সুদী, এ কারণে আপনাদের খেদমতে আরজ করতে চাই, নবীকে ভালোবাসতে হবে কিনা। কাজী উস্তুনে হান্নানা যে ভালোবেসেছে, ওই মাকড়াসা জালি করে দিয়েছে, কবুতরি ডিম পেরেছে, কাফেরের চোখ নবীকে দেখে, এরাও জান্নাতে চলে যাবে এই ভালোবাসার কারণে। আপনার প্রিয় হাবিবের আশেকান যারা তার ভক্ত প্রেমিকরা, আজকের এই বৃহত্তর রাখালগঞ্জ এলাকাবাসী একত্রিত হয়ে আপনার প্রিয় নবীজির মিলাদুন্নবী সাল্লাম পালন করলেন, আল্লাহ মেহেরবানি করে কবুল মঞ্জুর করে নেন। এই মাহফিলে যারা দেশ এবং বিদেশ থেকে টাকা পয়সা দিয়েছেন, ঘরের মা বোনেরা পর্যন্ত, এলাকার ব্যবসায়ী বাজারের যারা, আল্লাহ সবাই মিলে শরীক হয়েছেন, তাদের সকলের দান অনুদান গুলো কবুল করে নেন। জনাব রেজা সাহেব আমেরিকার 53,000 টাকা দিয়েছেন, আল্লাহ মেহরবানি করে তার দানকে আপনি কবুল করে নেন। এই মানুষগুলো সাদা সিধা মানুষ, নবীজিকে প্রাণ ভরে ভালোবাসে, কিন্তু একদল দুষ্ট চক্র তারা নেমে পড়েছে, যাতে তারা নবীকে ভালোবাসতে না পারে। আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাই সারসিনা ফুরফুরা সবাই মিলে বিনাত পরে ক্যাম করেন। রব্বুল আলামিন সৈয়দ আমিমুল হিসান রহমতুল্লাহ আলাই বাইতুল মুকাররমের খতিব ছিলেন, তিনিও মিলাদ পড়েছেন। হযরতে কারামদারি জনপুরি, হযরতে শাহ সুফিনি সারউদ্দিন, হযরতে আবু জাফর মোহাম্মদ সালেহ, হযরতে আবু বকর সিদ্দিকী ফুরফুরবি সহ অসংখ্য গণিত বড় বড় আলিম ওলামা মিলাদ করেছেন, কিয়াম করেছেন। আল্লাহ মেহেরবানি করে তাদের পথে আমাদেরকে থাকার তৌফিক দান করুন। তাদের পথ তো আপনার নবীর পথ, সিরাতে মুস্তাকিম, এতে কোনো সন্দেহ নাই। রব্বুল আলামিন এলাকার যত মানুষ, আল্লাহ সবার উপর রহম করুন, যত মুর্দেগান করোনা রোগে যারা বিদায় নিয়েছেন, আল্লাহ তাদেরকে শাহাদাতের মৃত্যু দান করুন। আল্লাহ জনাব মহাদ্দিস সাহেব আমাদের অত্যন্ত বুজুর্গ উস্তাদ, যিনি আরব আমিরাতের বিচারক ছিলেন, বড় অসুস্থ হয়ে পড়ে আছেন, আল্লাহ আপনি তাকে দীর্ঘ হায়াত দান করুন। আল্লাহ আপনি তাকে দীর্ঘ হায়াত দান করুন। এখন এই অসুস্থ অবস্থায়ও তিনি হাদিসে মুসালসালের সবক দিচ্ছেন। আল্লাহ এই মহান বুজুর্গকে আপনি নেক হায়াত দান করুন, সুস্থতা দান করুন। এলাকার মুরব্বী ঘরে যারা মা বোন অসুস্থ, শিফা দান করুন। আল্লাহ রেজেক বাড়াই দেন,
করোনা রোগ থেকে আল্লাহ পুরোপুরি মুক্তির ব্যবস্থা করে দেন। আমার একটি মেয়ে অসুস্থ, আল্লাহ শিফা দান করুন। আল্লাহ যার যার ঘরে যে অসুস্থ শিফা দান করুন। ডেঙ্গু সহ প্রাণঘাতী রোগগুলো থেকে আল্লাহ রক্ষা পাওয়ার ব্যবস্থা করে দেন। যারা এখানে এসছেন প্রত্যেককে নবী প্রেমিক, নামাজি, দিনদার, পরেজগার, রোজাদার বানায় দেন। যারা আয়োজন করেছেন যে যে নিয়তে, নিয়তগুলো কবুল করেন। আজকে যেখানে খাওয়া হলো এক ভাই, তিনি মিম্বারে দাঁড়াবেন, আল্লাহ দয়া করে তার নেক আশা পূরণ করে দেন আল্লাহ। আর আমরা যারা হাত পেতেছি আল্লাহ, আপনার রহমত থেকে আমাদের কাউকে বঞ্চিত করেন না আল্লাহ। এলাকার উপর রহম নাজিল করুন, ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দেন, ঋণী ব্যক্তিদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। যাদের ঘরে মেয়ে বড় হয়েছে আল্লাহ মেহরবানি করে আল্লাহ তাদের সৎপাত্রে বিবাহের ব্যবস্থা করে দেন। আউলে একরাম বুজুর্গানের দিন সাহজানুল ইয়ামেনি শামাকদম শাহরি সহ আয় আল্লাহ আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই, স্যার সিনার পীর সাহেব কেবলা, আয় আল্লাহ ফুরফুরা সহ হকানি যত পীর মাসে কবরে সকলের রুহের হাদিয়া গুলো বকশিশ করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহুরমাতিল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।